সবাই শুনতে পাচ্ছ আমাকে ক্লিয়ারলি? জি স্যার। আচ্ছা, আমাদেরকে লাস্ট ক্লাসে আমি একটা প্রবলেম দিয়েছিলাম যেখানে অনেকগুলো কোয়েশ্চেন ছিল। হ্যাঁ জি স্যার। বলেছিলাম যে তোমরা বাসাতে প্র্যাকটিস করবে, ঠিক আছে, এবং আমাকে এটা দেখাবে কে কি করেছো না করেছো। আর ইউ রেডি ফর দ্যাট? ইয়েস স্যার। আচ্ছা, আমি সবাইকে তো 40 জনকে তো সম্ভব হবে না, আমি যারা যারা প্রেজেন্ট আছে তাদেরকে একটু জিজ্ঞেস করছি এখানে কে কি করেছে না করেছে দেখি। আচ্ছা আবু সাইদ, আরে আবু সাইদ, ক্যান ইউ হিয়ার মি? ইয়েস স্যার, ইয়েস স্যার। আচ্ছা, তাহলে কি তুমি কি দেখাতে পারবে আমাকে কি করেছো? হ্যাঁ স্যার, শুধু দিন নাম্বারটা করতে হয় না স্যার। না না, নো প্রবলেম, কোনটা পারো না সেটা তো সমস্যা না, আমি বাট যতটুকু করেছো আমাকে একটু দেখাও। হ্যাঁ ঠিক আছে, ক্যামেরা অন করব নাকি? হ্যাঁ, ক্যামেরা অন করে আমার তোমার যে যেখানে করেছো সেটা আমাকে একটু দেখাও। ওকে স্যার। ঠিক আছে, দেখি আর কি করেছো করেছো। স্টিমিংটা হচ্ছে না, ব্যাকগ্রাউন্ড ইউজ করছি তো সেই কারণে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আলসে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। নাম্বারটা একটু বুঝাই দেন আজকে স্যার। হ্যাঁ ওকে, নো প্রবলেম, থ্যাংক ইউ, ইউ হ্যাভ ডান আ গুড জব। হ্যাঁ, বিজয় মুন্সি, বিজয়। ইয়েস স্যার। ক্যান ইউ শো মি হোয়াট ইউ হ্যাভ ডান? ইয়েস স্যার। হ্যাঁ একটু দেখি বিজয়। হ্যাঁ বিজয়, আর একটু উপরে উঠাও দেখি আর কি করেছো, দেখাও একটু আর কি করেছো। হ্যাঁ তারপর আর কি করেছো? গ্রাফটা স্কেচ করেছিলে, দেখি গ্রাফটা একটু দেখি। ওকে, দুই নম্বরের গ্রাফ আঁকে নাই স্যার, এই যে দুই নম্বরটা আছে, এই যে স্যার তিন নম্বরটা পারেছি, তিন নম্বরে নিচেরটা স্যার। আর একটু ওদের বাঁদিকে না দেখি। ঠিক আছে ঠিক আছে, আর কে দেখাবো দেখি, আর কে দেখাতে যাচ্ছ শুনি স্যার? আমি দেখাতে পারবো। হ্যাঁ হ্যাঁ, মোস্ট ওয়েলকাম ফাইন স্যার। এরপর আমি দেখাবো স্যার? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ ফাহিম দেখাচ্ছ? জি স্যার। স্যার কোনো একটা কারণে আমার অন হচ্ছে না, ক্যামেরাটা অন হচ্ছে না। হচ্ছে না? আচ্ছা তাহলে নেক্সট কে দেখাতে যাচ্ছ? স্যার আমি দেখাতে চাই স্যার। আরিয়ান, হ্যাঁ দেখা তো আরিয়ান স্যার। এক মিনিট জাস্ট, ক্যামেরাটা স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ ভেরি ক্লিয়ারলি, হ্যাঁ ভেরি গুড। নিচে নাম্বার, এই নাম্বার, নিচেটা বি নাম্বার স্যার, দেন এটা সি নাম্বার স্যার। আচ্ছা, টার্নিং পয়েন্টে একটু সমস্যা গেছে, তারপর নো প্রবলেম। তারপর স্যার এইটা হচ্ছে ডি নাম্বার। আচ্ছা, আর স্যার ই নাম্বারের ক্ষেত্রে একটু ওভাররাইটিং করছিলাম, মানে ই নাম্বার একটা কনফিউশন আছে, যেমন ইনভার্স যেহেতু বলছে সেহেতু আমরা তো ডি নাম্বারে একটা ডোমেন তো নিয়ে এটাকে রেস্ট্রিক্ট করছি, এখন রেস্ট্রিক্ট করার পরে স্যার এইভাবে আসছে, তো রুটের মধ্যে ইকুয়েশনটা মাইনাস আসছে স্যার। নো প্রবলেম, ঠিক আছে, গুড জব। স্যার আমি কি এখন দেখাবো? আমার ক্যামেরা অন হয়েছে। হ্যাঁ ফাইন, ইয়েস স্যার। আমি স্যার
স্যার এটা এক নাম্বার, এটা স্যার বি নাম্বার, একটু একটু দেখছি দাঁড়াও, ফাস্টার চলে যাচ্ছে, তারপর ঠিক আছে, তারপর আর কি করেছে? এটা স্যার ডি নাম্বার। হ্যাঁ ইনভার্সটা দেখি, ইনভার্সটা কেমন করেছে স্যার? এই যে ডি নাম্বার স্যার, এখানে একটু ভুল হয়েছে, আমি পাশে করেছি। ঠিক আছে, তারপর আর কেউ আছে? থ্যাংক ইউ। আমি দেখাই, আমি দেখাবো, আমি দেখাবো। হ্যাঁ হ্যাঁ, সৈকত সৈকত দেখাতে হচ্ছে, সৈকত হোসেন। হ্যাঁ ঠিক আছে, গ্রাফটা একটু দেখি, গ্রাফটা একটু উপরে উপরে খাপ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ হু এলস ওয়ান্ট টু শো? সো আমি দেখাই। হ্যাঁ ইয়েস, দেখা যাচ্ছে না? দেখে একটু, স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, গুড, দেখা যাচ্ছে। ইনভার্সটা একটু দেখি, ইনভার্সটা গুড, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কে দেখাবো? আমি দেখাবো, আমি দেখাবো। হ্যাঁ দেখো, সমস্যা নেই, আমার তো আই ওয়ান্ট টু সি মোর অ্যান্ড মোর। হ্যালো, কে দেখাতে চাচ্ছ এখন? আমি স্যার সুদীপ্ত মাই স্যার। হ্যাঁ সুদীপ্ত দেখাও তো দেখি। আমার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছি, হ্যাঁ হয়েছে একটা, তারপর ঠিক আছে, গ্রাফটা একটু দেখি, গ্রাফটা ইনভার্স একটু দেখি, ইনভার্সটা ডি নাম্বার, ইনভার্স সকালের দিকে স্যার কাউন্সিলিং এর পর আমি স্যার এটা করছিলাম ডি নাম্বার স্যার, এটা কি ঠিক আছে? আই থিঙ্ক ইটস ওকে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আর তো দেখাবো, থ্যাংক ইউ স্যার। ক্যান আই শো? ইয়েস প্লিজ তানভীর, ইউ ক্যান শো স্যার। এর পরে স্যার আমি দেখাই। হ্যাঁ মোস্ট ওয়েলকাম। আচ্ছা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছি, নেক্সট। গ্রাফটা দেখি, গ্রাফটা গ্রাফটা ইনভার্সটা দেখি, ইনভার্সটা ঠিক আছে, ঠিক আছে। আর কে রেখে যাচ্ছে? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্বপ্নিল তুমি দেখাতে যাচ্ছ? হ্যাঁ মোস্ট ওয়েলকাম স্যার। আর একটু সামনে বা দিকে নিয়ে আসো, তোমার হাতের ডান দিকে নিয়ে আসো, ঠিক আছে, নিচে নামো একটু, নিচে দেখি। আচ্ছা তারপর ঠিক আছে, গ্রাফটা একটু দেখি, ঠিক আছে, ইনভার্সটা দেখি, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কে দেখা যাবে হচ্ছে স্যার? ক্যান আই? ইয়েস ম্যাম ইউ ক্যান। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছি, নেক্সট।
নেক্সট দেখি গ্রাফটা, দেখি গ্রাফটা দেখা যাচ্ছে না, গ্রাফটা একটু ভুল হয়ে যাচ্ছে। তারপর ইনভার্সটা দেখি, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আর্ককে দেখা যাচ্ছে, আর্ককে দেখাতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখো আমি এখন সবটাই সলভ করে দিচ্ছি। তো সবাইকে দেখাতে হবে, কিন্তু এই দেখানোটার মধ্যে একটা পজিটিভ বুট আছে, কাজে অনেকে আজকে জয়েন করে নাই, প্রায় 15 স্টুডেন্ট আছে জয়েন করে নাই, আবার দু একজন লিপও করেছে। আচ্ছা মেয়েদের মধ্যে দেখি রামিসা হুসাইন, রামিসা আর ইউ দেয়ার, রামিসা ক্যান ইউ হিয়ার, আর ইউ দেয়ার, আর কে আছে মেয়েদের মধ্যে? সবাই তো ছেলেরা দেখালো। হ্যাঁ স্যার আমি দেখাবো। হ্যাঁ হ্যাঁ কে বলছো? স্যার ইশরাত জাহান খান। হ্যাঁ ইশরাত জাহান, দেখাও তো ঈশ্বর। তোমরা কিন্তু এই কাজটা একটু সিরিয়াসলি করবে যখনই কাজ দেওয়া হয়, কারণ এগুলোর মধ্যে এখন বুঝতে পারছো we need clues, we need documentation, যে ইউ পুট দিন দ্য এক্সট্রা এফোর্ট সো দ্যাট একটা পজিটিভ ইয়ে থাকে। কারণ এখানে পুরো অ্যাসেসমেন্টে হবে কিন্তু ডিফারেন্ট ওয়েতে। আমার এখানে কিন্তু প্রেজেন্ট ম্যাথসে কখনো যদিও প্রেজেন্টেশন হয় না, আমি প্রেজেন্টেশন নেবো, আমি ভাইবা নেবো, বুঝছো? তো এই এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু তোমাদের লার্নিং আউটকাম, যে হ্যাঁ আমি শিখেছি, শিখে প্রেজেন্ট করতে পারছি। কারণ এখানে তো ধরো প্র্যাকটিক্যালি যেভাবে আমরা ক্লাস দিয়ে থাকি সেভাবে ক্লাসগুলো সম্ভব হচ্ছে না, ঠিক আছে? আর ম্যাথস তো ওইভাবে অনলাইনে ক্লাস খুব বেশি যে একটা মানে হচ্ছে তা না। সো টু মেক ইট ফ্রুটফুল তোমাদেরকে প্রেজেন্টেশন দিতে হবে, তোমাদেরকে ভাইবাল থাকতে হবে, ঠিক আছে? এগুলো মিলেই পরীক্ষা টরীক্ষা হবে। এনিওয়ে তো আমরা একটু এতে আসি। আচ্ছা আমাকে একজনে বলো, আমার প্রথম ফাংশনটা কী ছিল? আমি পুরো জিনিসটা করে দিচ্ছি। এফ এক্স কী ছিল? থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার একবারে করে ফেলছি এটাকে, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, তারপর হচ্ছে এটা মাইনাস এইট, এটা আসছে না তোমাদের, এটাই ছিল ইন্টু এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস কে ফর্মে লেখার জন্য। বলো প্রথম কোশ্চেনটা কি ছিল? প্রথম কোশ্চেনটা স্যার, প্রথম কোশ্চেনটা ছিল রাইট ফাংশন অফ এক্স ইন দ্য ফর্ম অফ এ ইনটু এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস কে। হ্যাঁ এটা এটাই হচ্ছে আমাদের কমপ্লিটিং স্কয়ার ফর্ম, ঠিক আছে? তো এই প্রথম কোশ্চেনটা আনসার আমরা পেয়ে গেছি, কমপ্লিটিং স্কয়ার ফর্ম, রাইট? আচ্ছা তো এটা ছিল এ, মনে করো কোশ্চেন এ। তারপর বিটা কি ছিল বলো দেখি? স্ক্রিপ্ট দ্য ডোমেইন এন্ড রেঞ্জ অফ ফাংশন এক্স। হ্যাঁ তো মনে রাখো এফ এক্স যে ফাংশনটা আছে, এফ এক্স মানে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এই কোয়াড্রেটিক ইকুয়েশনের ডোমেইন, কোয়াড্রেটিক ইকুয়েশনের ডোমেইন অলওয়েজ রিয়েল নাম্বার। কোয়াড্রেটিক ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন, আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম, আবার রিপিট করছি, যে লিনিয়ার ইকুয়েশন এবং কোয়াড্রেটিক ইকুয়েশনের ডোমেইন অলওয়েজ রিয়েল নাম্বার আনলেস ইট ইজ রেস্ট্রিক্টেড, ঠিক আছে? আচ্ছা এখন আমি তোমাদেরকে ছোট্ট আর একটা ক্লু দিচ্ছি, গ্রাফ ড্র করে ডোমেইন রেঞ্জ পাওয়া যায়, গ্রাফ ড্র না করে ডোমেইন রেঞ্জ পাওয়া যায়। এখানে এখানে যে কেটা আছে অর্থাৎ কে, কে এর ভ্যালুটা, এই কে এর ভ্যালুটাই আমাদেরকে বলে দেবে হোয়াট ইজ দ্য রেঞ্জ, ঠিক আছে? আচ্ছা আমি একটু গ্রাফটা ড্র করছি, আমি একটু গ্রাফটা ড্র করছি, এখানে আমি সরাসরি লিখছি, কিন্তু কেন আসলো সেটা আমি দেখাচ্ছি। রেঞ্জ হচ্ছে ওয়াই শুড বি লেস অর ইকুয়ালস টু মাইনাস এইট। এখন এইচ কে যে ইয়াটা এখন কেন হলো সেটা আমি বলছি, দেখো আমি গ্রাফটা ড্র করে তারপর দেখাচ্ছি। আমাদের মনে শীতে গ্রাফটা ড্র করা ছিল, তোমাদের বলেছিলাম যে গ্রাফ ড্র করতে আমাদের কি কি লাগবে। প্রথম হচ্ছে টার্নিং পয়েন্টটা, আমরা জানি এইচ কে হচ্ছে আমাদের টার্নিং পয়েন্ট,
সেই হিসাবে এখানে টার্নিং পয়েন্টটা হচ্ছে ওয়ান এবং মাইনাস এইট, ওয়ান এবং মাইনাস এইট টার্নিং পয়েন্টটা। দেখো এখানে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, আর কেটা এজ ইট ইজ বসে। তো এইচ কেটা তাহলে আমাকে ওয়ান এবং মাইনাস এইট এটা যদি টার্নিং পয়েন্ট হয়, এখন টার্নিং পয়েন্ট থেকে গ্রাফ উপরে যেতে পারে এইভাবে, এটা টার্নিং পয়েন্ট হলে টার্নিং পয়েন্ট থেকে গ্রাফ নিচে যেতে পারে, যেতে পারে। কিন্তু প্রশ্ন হলো গ্রাফটা কেমন হবে, এটা কি মানে মিনিমাম কার্ভ হবে নাকি ম্যাক্সিমাম কার্ভ হবে, অর্থাৎ হিল শেপ হবে নাকি ভ্যালি শেপ হবে। আমরা বলেছিলাম হিল শেপ কিংবা ভ্যালি শেপ ডিপেন্ডস অন দ্য কোফিশিয়েন্ট এক্সেস স্কোয়ার, অর্থাৎ এর ভ্যালুর উপর, কোফিশিয়েন্ট এক্সেস স্কোয়ার। ইট ইজ মাইনাস থ্রি, মাইনাস হলে ম্যাক্সিমাম কার্ভ যখন এটা নেগেটিভ, আর যদি পজিটিভ হয় তাহলে এটা হচ্ছে মিনিমাম। তাহলে বুঝে যাচ্ছে আমাদের এখানে কি হয় গ্রাফটা, গ্রাফটা হবে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম এদিকে যাবে, কেন নেগেটিভ যায়। ঠিক আছে, এই তো আমরা মোটামুটি বুঝে গেলাম। এখন এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো এই যে টার্নিং পয়েন্টটা, এই টার্নিং পয়েন্ট হচ্ছে ওয়ান মাইনাস এইট, এই টার্নিং পয়েন্ট হচ্ছে ওয়ান মাইনাস এইট। তাহলে টার্নিং পয়েন্টে ওয়াই এর যে ভ্যালুটা আছে এটা হচ্ছে মাইনাস এইট, এক্স এর ভ্যালুটা হচ্ছে ওয়ান। আমি যদি একটা লাইন ড্র করি নট নেসারি, সমস্ত ভ্যালু কিন্তু এর নিচে, রাইট, সমস্ত ভ্যালুগুলো হচ্ছে এর নিচে, সবগুলো ভ্যালু যদি এর নিচে হয় তাহলে মাইনাস এইট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ওয়াই। তো সেই কারণে দেখো মাইনাস এইট হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য গ্রাফ, তার মানে ওয়াই অলওয়েজ অর লেস অর ইকুয়ালস টু মাইনাস এইট, কারণ সে হচ্ছে ম্যাক্সিমাম। সে যদি ম্যাক্সিমাম হয় বাকিগুলো নিঃসন্দেহে তার চেয়ে ছোট হবে, সো দ্যাট ইজ ওয়াই তার রেঞ্জ হচ্ছে এই জিনিসটা। তো এটা গ্রাফ থেকে আমি জাস্টিফাই করলাম। এখন প্রশ্ন হচ্ছে গ্রাফ ছাড়াও এই কম্পিউটিং স্কোয়ার ফর্ম থেকেও আমরা স্টেট ডোমেন আমরা বলতে পারি। কিভাবে বলতে পারি জিনিসটা, সেটা হলো যে আমাদের এখানে এই যে এইট আসলো, অর্থাৎ কে, অর্থাৎ যে কে, এই কেটা কখন ম্যাক্সিমাম হবে, এই কেটা কখন মিনিমাম হবে। কে ম্যাক্সিমাম হবে যখন এটা লেস দেন জিরো হয়, আর কেটা মিনিমাম হবে যখন এ পজিটিভ হয়। তো ইন আওয়ার কেস এ হচ্ছে মাইনাস থ্রি, মাইনাস থ্রি মানে নেগেটিভ, মানে হচ্ছে আমার কে ভ্যালুটা ম্যাক্সিমাম। তাহলে কে যদি ম্যাক্সিমাম হয়, অর্থাৎ ইন আওয়ার কেস কে হচ্ছে মাইনাস এইট, মাইনাস এইট হচ্ছে ম্যাক্সিমাম, তো সে যদি ম্যাক্সিমাম হয় বাকি সবাই তার চেয়ে ছোট হবে। সো দ্যাট ইজ ওয়াই আমরা লজিক্যালি এটাকে কনক্লুড করতে পারি। ঠিক আছে, আচ্ছা তারপর কি ছিল বলো দেখি, নেক্সট ডি কোয়েশ্চনটা কি ছিল স্যার? ডি নাম্বার কোয়েশ্চন ছিল স্টেট অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ডোমেন অফ ফাংশন এক্স টু হ্যাভ দ্য ইনভার্স। আচ্ছা, স্টেট অ্যাপ্রোপ্রিয়েট ডোমেন। আচ্ছা, আমরা জানি যে কোয়াড্রেটিক ইকুয়েশনে সাধারণত কি হয়, কোয়াড্রেটিক ইকুয়েশন মানে কোয়াড্রেটিক ফাংশনে ইনভার্স হয় না, বাট ইনভার্স হয় যদি আমরা ডোমেনটাকে রেস্ট্রিক্ট করি। আর ডোমেনটাকে রেস্ট্রিক্ট করা মানে হচ্ছে এটা টার্নিং পয়েন্ট বরাবর দুভাগে ভাগ করে ফেলা। ঠিক আছে, অর্থাৎ আইদার এই পার্টটুকু ড্র করা অথবা শুধু এই পার্টটুকু ড্র করা, যে কোনো একটা পার্ট, এই পার্টটা অথবা এই পার্টটা। ঠিক আছে, তো এখন আমাদের অপশন দুইটা আমরা বলতে পারি যে টু হ্যাভ ইনভার্স আমার এক্সটাকে যদি আমি এই ডোমিনটা যদি এভাবে রেস্ট্রিক করি, এক্স ইজ গ্রেটার ইকুয়ালস টু ওয়ান, দেন উই হ্যাভ দ্য ইনভার্স, রাইট? ইয়েস স্যার। অর আমরা লিখতে পারি এক্স লেস অর ইকুয়ালস টু মাইনাস ওয়ান, যেহেতু বলছে সরি প্লাস ওয়ান, যে কোনো একটা হয়, এটা হচ্ছে বড় অথবা এটা হচ্ছে ছোট, হ্যাঁ যে কোনো একটা। এখন পরে বলা হয়েছিল কি যে যেহেতু এন অ্যাপ্রোপ্রিয়েট বলছে, তো সো তুমি যে কোনো একটা দাও, বাট আমি বারবার বলছি একটাতে স্ট্রিক্ট থাকো, আমরা সাধারণত ওই গ্রেটার দেনটাই নিয়ে রাখি। ঠিক আছে, আচ্ছা এতে করে আমার গ্রাফটা কি কেমন হবে, এতে করে আমার গ্রাফটা হয়ে যাচ্ছে এখান থেকে শুরু করে এই পার্টটুকু, আমি এই পার্টটুকু পাচ্ছি, রাইট? ঠিক আছে, আচ্ছা তারপরে কোশ্চেনটা কী ছিল, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আমাকে শুধু এতটুকু স্টেট করলেই হবে যে অ্যাক্সিস গ্রেটার অর ইকুয়ালস টু ওয়ান। তারপরে অংশটা কী ছিল ফাংশনে বলো, কোশ্চেনের স্যার? ডি নাম্বার কোশ্চেন, ডি তো বললাই, তারপর ই নাম্বার, ফাইন্ড দা ইনভার্স অফ ফাংশন এক্স স্টেটিং ইটস ডোমেইন এন্ড রেঞ্জ। আচ্ছা, তো এখন আমরা যে ফাংশনটা পেলাম, এখন আসলে আমরা ইয়েতে যাচ্ছি, ইনভার্সে যাচ্ছি, অর্থাৎ এফ এটা কত হবে, তাই তো কোশ্চেনটা। তো আমাদের এখানে ওয়াই কি দেখলাম, ওয়াই ইকুয়ালস টু আমরা বলেছিলাম তোমাদেরকে যে কম্পিউটিং স্কোয়ার যেটা ছিল, আমরা এটা লিখবো এইভাবে, তারপর ইন্টারচেঞ্জিং x and y করে আমরা x equals to minus 3 into y minus 1 whole square minus 8. So x plus 8 should be equals to minus 3 into y minus 1 whole square. Second thing, y minus 1 whole square should be equals to
x plus 8 divided by minus 3 ঠিক আছে সো দেয়ারফর y minus 1 হবে স্কয়ার রুট অফ যেটা আমরা ডোমেইন রেস্ট্রিক করে দিয়েছি সো দেয়ারফর y ইকুয়ালস টু হবে স্কয়ার রুট অফ x plus 8 divided by minus 3 প্লাস হচ্ছে 1 ঠিক আছে হ্যাঁ জি স্যার ওকে তো এখন এটার ডোমেইন এবং রেঞ্জ কি আমরা তো শিখেছি না আগে আমরা কি শিখেছিলাম স্যার এটা চেঞ্জ হবে আগেরটা যে f x ডোমেইন এবং তার ইনভার্স ডোমেইন এটার ডোমেইনটি হচ্ছে এটার রেঞ্জ রেঞ্জ ওটা রেঞ্জ এটার ডোমেইন এটা ডোমেইন ডোমেইন সো দেয়ারফর আমাদের যে f ইনভার্স অফ x আসছে যে ফাংশনটা ঠিক আছে x plus 8 divided by minus 3 plus 1 এটা ডোমেইনটা তাহলে কি হচ্ছে x less equal minus 8 x less equals to minus 8 minus 8 আর রেঞ্জটা হবে y greater or equal 1 y greater or equal 1 না দেখো তো কিছু নাই all numbers y belongs to r all numbers belongs to r x belongs মানে y belongs to r ঠিক আছে all numbers ঠিক আছে মানে গিভেন ফাংশনের ডোমেইন ইনভার্স এর রেঞ্জ গিভেন ফাংশনের রেঞ্জ ইনভার্স এর ডোমেইন ঠিক আছে আর কি আছে আর কিছু ছিল এই তো না কোশ্চেনটা জি স্যার এইটুকু ওকে তাহলে আমরা আশা করছি এটা একটা অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স ইট ইজ এ কমপ্লিট কোয়েশ্চেন্স ইট ইনক্লুডস সো মেনি ম্যাথমেটিক্যাল নলেজ ঠিক আছে আচ্ছা আমাদের আমরা শুরু করেছিলাম সম্ভবত কোয়েশ্চেন ছিল হ্যাঁ হ্যাঁ বলো বলো স্যার এর আগের y ইকুয়ালস টু যদি অল রিয়েল নাম্বার হয় তাহলে কি স্যার y এর কি মানে জিরো হওয়ার সম্ভাবনা আছে মানে হ্যাঁ এখানে তো y হ্যাঁ এখানে y জিরো হতে পারে তো সেটা এখানে আমাদের ইয়েটা কি ছিল দেখো গ্রাফটা একটু খেয়াল করো এখানে আমাদের ডোমেইন ছিল অলডেন একটু খেয়াল করো এই যে সরি এই আমাদের তোমরা আমাদের ডোমেইন ছিল x greater than 1 তাই না তাহলে তো সরি এটা তো এ হবে তাহলে এখানে অল রিয়েল নাম্বার হবে না তো ডোমেইনটা কি ছিল জি স্যার আমি এটাই বলছিলাম y greater equal 1 y greater equal 1 আমাদের ডোমেইন ছিল এই যে ডোমেইনটা ছিল এটা রাইট জি স্যার আমি তাই চিন্তা করে গেলাম ভালোভাবে সেটাই সেটাই হ্যাঁ না আমাদের ডোমেইন যেটা ছিল সেটাই হবে ঠিক আছে y greater equal 1 ক্লিয়ার ইয়েস স্যার ইয়েস স্যার তাহলে আমরা এখন ট্রান্সফরমেশনে আসি আমরা আমরা গত ক্লাসে ট্রান্সফরমেশনে কি কি করেছিল মনে আছে আমি স্যার স্যার ওই যে ওই জিনিসটা ইয়া লিখছিলাম তো সকালবেলা যখন নিশে আসছি কি বলে ক্লাসে আসছিলাম তখন বলছিলেন যে রিয়েল নাম্বার তো আমিও কনফিউজড হয়ে গেছিলাম স্যার ও আচ্ছা না না এটা হবে তোমার ইয়েতে ওই যে ইনভার্স এর ডোমেইন যেটা ঠিক আছে এটা হবে গিভেন ফাংশন রেঞ্জ স্বপ্নের যে কোশ্চেনটা করছেন আমি ওই কোশ্চেনটা করছিলাম আজ সকালে আচ্ছা 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 থ্যাংক ইউ তাহলে আমি ভুল বুঝেছি এনিওয়ে আচ্ছা এখন আসো আমাদের ট্রান্সফরমেশন স্যার ট্রান্সলেশন শিখেছিলাম আমরা আগে আমরা ক্লাসে বলেছিলাম আমাদের ট্রান্সলেশন তারপর কি আছে বলি রিফ্লেকশন রিফ্লেকশন এন্ড স্ট্রেচিং হ্যাঁ রিফ্লেকশন compression অথবা stretch compression বা stretch ঠিক আছে রাখি কারো মাইক্রোফোনটা মিকটেক অফ করে দাও আচ্ছা এখন আসো ট্রান্সলেশন আমরা বলেছিলাম গত ক্লাসে আমি ট্রান্সলেশনের মত মনে আছে কি কি করেছিলাম ট্রান্সলেশনে স্যার যদি y equals to fx হয় তাহলে y equals to f of x তার সঙ্গে প্লাস মাইনাস c এটি হচ্ছে ট্রান্সলেশন এবং এটাকে এটা এটা হচ্ছে আমাদের আইদার ভার্টিক্যাল ট্রান্সলেশন ভার্টিক্যালি আপওয়ার্ড অথবা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড বলছিলাম না তো ফাংশনটা উপরে উঠে যায় অর্থাৎ আমি একটু রিক্যাপ করছি যদি এটা যদি আমার fx হয় তাহলে এখান থেকে আমরা যদি একটু উপরে উঠি এটা এখানে ছিল আমি যদি এখানে আর একটু উপরে তুলে নিই গ্রাফটাকে এটাই মনে করো f of x plus c একটু উপরে উঠলো না আবার এই ফাংশনটাকে যদি আমি একটু নিচে নামাই দিলাম ফাংশনটা ধরে এভাবে নিচে নামাই দিলাম তাহলে এটাই হলো আমার f of x minus f of x minus
সি, ঠিক আছে? এটা আরেকটা বলেছিলাম, এটাকে বলা হচ্ছে আমাদের ভার্টিক্যালি আপওয়ার্ড অথবা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। আর একটা বলছিলাম হরাইজন্টাল ট্রান্সলেশন। এরকম হরাইজন্টাল ট্রান্সলেশন গুলো হয় y to the fx hoy x plus তাহলে f x plus a অথবা f x minus a, এই দুটাই হচ্ছে আমাদের হরাইজন্টাল ট্রান্সলেশন, ঠিক আছে? এদের হচ্ছে আমাদের হরাইজন্টাল ট্রান্সলেশন। এখন এটা হরাইজন্টাল ট্রান্সলেশন, এটা হলে বলছিলাম এটা লেফটে মুভ করে, আর এটা হলে বলছিলাম এটা রাইটে মুভ করে। এখন কেন করে আমি দেখাচ্ছি, ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আমাদের আজকে আরো অনেকগুলো ট্রান্সলেশন আছে, আমরা এত পর্যন্ত গত ক্লাসে ডিসকাস করেছিলাম। এই পর্যন্ত তো ক্লিয়ার সবার নাকি? ঠিক আছে, এখন দেখো আমাদের দেয়া আছে, আমি সিম্পল একটা কার্ভ নিয়ে দেখাচ্ছি, y equals to x square, যে গত ক্লাসে দেখেছিলাম। এখন এটি আমাদের fx, যদি তোমাকে বলা হয় sketch the graph of f of x minus 1, তাহলে এই গ্রাফটা কেমন হবে, মনে আছে তোমাদের? জি স্যার, ডান দিকে যাবে একটু, মানে ডান দিকে সরে যাবে। কতটুকু যাবে? এক ঘর স্যার। এটা ছিল আমাদের y equals to fx, এটা ছিল আমাদের fx, আর এখন যে গ্রাফটা হচ্ছে সেটা হবে এটা, ইট উইল মুভ 1 ইউনিট টু দ্য রাইট, ঠিক আছে? এই এটাই হলো মনে করো আমাদের 1 ইউনিট, এটা 1 0 পয়েন্ট, এটাই হলো আমাদের f of x minus 1। আর যদি এখানে আমরা এ করি যে প্লাস দে, প্লাস দে জিনিসটা হচ্ছে এরকম হয়ে যাবে, ঠিক আছে? এটা মাইনাস 1 0, এটা হয়ে যাবে তখন আমাদের f of x plus 1। তাহলে দুটোই ট্রান্সলেশন, এটা হচ্ছে ট্রান্সলেশন টু দ্য রাইট অফ x এক্সিস, এটা হচ্ছে ট্রান্সলেশন টু দ্য লেফট অফ x এক্সিস, ঠিক আছে? হ্যাঁ, কি ব্যাপারটা ক্লিয়ার? হ্যালো, দেখো তোমাকে মনে করো পরীক্ষায় কোশ্চেনটা একটু টেকনিক্যাল কোশ্চেন হতে পারে, তোমাকে দেয়া আছে এটা দেয়া আছে 2 0 পয়েন্টটা মনে করো, এবং এটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার। হ্যাঁ, এটা দেয়া আছে ফাংশনটা, দেখো এই ফাংশনটা কিন্তু ড্র করে দেওয়া আছে, এটি আমার এফ এক্স। এখন অনেকগুলো কোয়েশ্চেন থাকতে পারে, নাম্বার 1 যে স্কেচ হচ্ছে বলতে পারে যে এফ অফ এক্স প্লাস 1, নাম্বার 2 স্কেচ এফ অফ এক্স প্লাস 2, ঠিক আছে? নাম্বার 3 এফ অফ এক্স প্লাস 1 প্লাস 1। এখন যদি এই তিনটা জিনিস আছে মনে করে স্কেচ করতে বলা হয়েছে, তো আমরা দেখে বুঝতে হবে যে এখানে কি সিঙ্গেল ট্রান্সফরমেশন ইউজ হয়েছে নাকি ডাবল। যেমন এখানে একটাই ট্রান্সফরমেশন ইউজ হয়েছে, এখানেও একটা ট্রান্সফরমেশন ইউজ হয়েছে, কিন্তু এখানে কয়টা ট্রান্সফরমেশন ইউজ হয়েছে? দুইটা, রাইট? দুইটা। তাহলে এখন আসো আমরা দেখি তাহলে নাম্বার 1টা কিরকম হবে। নাম্বার 1 আমাদের মূল গ্রাফ ছিল, আমরা সবসময় মূল গ্রাফটা ড্র করলে কম্পেয়ার, ড্র করার পর যদি ট্রান্সফরমেশন গ্রাফটা ড্র করি তাহলে সুবিধা হবে কম্পেয়ার করতে। তো প্রথম হচ্ছে এটাই ছিল আমাদের এফ এক্স, তো প্রথমটা কি করতে বলা হয়েছে এফ অফ এক্স প্লাস 1, তাই না? তাহলে আমার গ্রাফটা কি হবে এবং ফাংশনটা কি হবে, তো গ্রাফটা বোঝা যাচ্ছে এফ অফ এক্স সঙ্গে 1 অ্যাড করবো, তো 1 যদি আমি অ্যাড করি এই পয়েন্টে ছিল 2 0, তাহলে এই পয়েন্টটা কোথায় হবে? 2 1। কারণ আমার গ্রাফটা সবসময় একবার প্যারালি চেঞ্জ হবে, অর্থাৎ সব দিকে তাদের মধ্যে গ্যাপটা প্যারাল একটা গ্যাপ থাকবে। তাহলে এটা যদি আমরা ডিফারেন্ট কালার দিয়ে ড্র করি সেটা সুবিধা বেশি। স্যার প্লাস 1 হলো তো স্যার নিচে,
না না ওটা হরিজন্টাল না হরিজন্টাল এই যে তো এখানে প্লাস ঠিক আছে এই যে এটা প্লাস 1 তো প্লাস 1 হলে আমার তো পাস এখানে তো 20 তো প্লাস 1 হলে এই পয়েন্টটা 2 তে 1 হয়ে যাবে 1 ইনটু পড়েছে এই গ্রাফটা 1 ইনটু পড়েছে ঠিক আছে তাহলে আমার ফাংশনটা কি হবে নতুন ফাংশনটা তাহলে আমি কি যদি বলি এই ফাংশনটার এই গ্রাফের ফাংশনটা তাহলে কি হোয়াট উইল বি দ্য ফাংশন স্যার x - 2 x - 2 + 1 আমরা বলতে পারি আমাদের এই গ্রাফটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ফাংশনটা ঠিক আছে আমরা এখানে রাখতে পারি এখানে রাখতে পারি ডিপেন্ডস অন ইনস্ট্রাকশন ইন দ্য কোশ্চেন ঠিক আছে নাম্বার টু তে আমরা আসি কি ছিল আমাদের এখানে নাম্বার টু f of x plus 2 তাহলে f of x plus 2 যদি হয় গ্রাফটা ড্র করা আমাদের জন্য সহজ তাহলে আমাদের অ্যাকচুয়াল গ্রাফটা ছিল এরকম এই পয়েন্টটা 20 তাহলে এখন আমাদের আছে x plus 2 গ্রাফটা কি ধরনের চেঞ্জ হবে বলো দেখি বামের দিকে 2 ভাগ করে দেখে জি স্যার হ্যাঁ টার্নিং পয়েন্ট হবে 0 হ্যাঁ তাহলে এটা যে আমার এফ এক্স হয় এই গ্রাফটা মুভ করছে টু দ্য লেফট টু ইনিট তাহলে আমার এই টার্নিং পয়েন্ট এখানে চলে আসবে তাহলে আমরা মোটামুটি গ্রাফটা এরকম হচ্ছে দেখাতে ব্যাপারটা ক্লিয়ার কিনা সবার কাছে আমার এই গ্রাফটা মুভ করে এদিকে চলে আসছে টু ইনিট রাইট হ্যাঁ বলো মাইনাস টু এর সাইডে গেছে এখন সবসময় পরীক্ষায় ছোট্ট একটা এক মার্কসের কোশ্চেন থাকে অনেক সময় যে হোয়াট ইজ দ্য ভার্টেক্স অথবা হোয়াট ইজ দ্য চেঞ্জ অফ দ্য পয়েন্ট কোন একটা পয়েন্ট বলবে সেই পয়েন্টের চেঞ্জটা তোমাকে মেনশন করতে হবে অর্থাৎ যদি বলা হয় যে রাইট ডাউন দ্য নিউ কোঅর্ডিনেট অফ 20 পয়েন্ট তো আমরা দেখেছি উপরে উপরে কার্ভে 20 পয়েন্টটা 21 হয়ে গেছে নিচের কার্ভে দেখেছি 20 পয়েন্টটা হয়ে গেছে 00 এরকম ছোট একটা কোশ্চেন থাকতে পারে ঠিক আছে আচ্ছা এখন আসো কতটুকু চেঞ্জ হয়েছে নাকি চেঞ্জ হওয়ার পর কোনটা হয়েছে হ্যাঁ চেঞ্জ হওয়ার পর তোমার কোঅর্ডিনেটটা কি হবে ঠিক আছে ও ওকে আমরা বলতে পারি 20 পয়েন্টটা চেঞ্জ হয়ে 00 তো হয়ে গেছে তাই না ট্রান্সফার হয়ে গেল পার্থক্য চাইতে পারে না পার্থক্য তো আমরা ড্রয়িং দিয়ে বুঝে ফেললাম রাইট পার্থক্যটা গ্রাফের পার্থক্যটা কি হলো আর কোঅর্ডিনেট অনেক সময় কোঅর্ডিনেটর চাই যে এই কোঅর্ডিনেটটা তাহলে ট্রান্সফর্ম হওয়ার পর কোথায় গেল বা কি হলো ঠিক আছে ক্লিয়ার ব্যাপারটা দেখো তো আমাদের ছিল গ্রাফটা এরকম তাই না কিন্তু এখন বলেছে x টাকে কি দিয়ে রিপ্লেস করতে বলেছে x টাকে রিপ্লেস করতে বলা হয়েছে x প্লাস 2 দিয়ে তো ঠিক আছে এই x টাকে আমি x প্লাস 2 দিয়ে রিপ্লেস করি শুধু x স্কয়ার হয়েছে রাইট তো আলটিমেটলি এই গ্রাফ হচ্ছে শুধু x স্কয়ার এবং তাই তো ব্লু কালারের গ্রাফটা তো x স্কয়ার গ্রাফ আমরা জানি রাইট ইয়েস স্যার একটু কপি করো কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ কপি করা শেষ করে ফাংশনটা স্যার একটু বুঝি নে এই যে আমি কি করলাম এখানে আমার তো জাস্ট f of x plus 1 এই যে f of x plus 1 করলাম এটা ছিল আমার f x দেখো তো x ছিল যে x - এটাকে এক্সপ্যান্ডেড ফর্মে লিখলাম আমি বলছি দুটো অপশনই রাইট আমি এখানেও রাখতে পারি আমি এখানেও রাখতে পারি ঠিক আছে জি স্যার থ্যাংক ইউ
কপি হয়ে থাকলে একটু রেসপন্স করবে। ডান না? ওকে, তাহলে আমরা লাস্ট ওয়ানটা আসি, আরো অনেক কিছু ডিসকাস করতাম। হ্যাঁ, কি ছিল আমাদের লাস্ট একটা? এফ অফ এক্স ছিল আমাদের এক্স মাইনাস টু হোল স্কোয়ার ছিল, কিন্তু এখন বলা হয়েছে এফ অফ এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান। এখানে দুইটা চেঞ্জ, এটা কিসের চেঞ্জ বলো দেখি, আর বাইরেরটা কিসের চেঞ্জ? ওয়ান ছিল নাকি টু ছিল? তাহলে আমাদের যে গ্রাফটা ছিল, আমাদের যে গ্রাফটা ছিল অরিজিনাল গ্রাফটা, অরিজিনাল গ্রাফটা ছিল তোমার, আচ্ছা আমি এটা ব্ল্যাক কালারে ড্র করছি, এটা ছিল আমাদের অরিজিনাল গ্রাফটা, এটা ওয়াই এক্সিস, এটা এক্স এক্সিস, এটা যদি এফ এক্স হয় তাহলে আমাদের এখন এই গ্রাফটা কি হবে? এই গ্রাফটা দুইটা ট্রান্সফরমেশন এখানে আছে, একটা হচ্ছে হরিজন্টালি চেঞ্জ হবে এবং হরিজন্টালি লেফটে মুভ করবে, আর ভার্টিক্যালি আপওয়ার্ড মুভ করবে। Am I right? Yes sir. এই গ্রাফটার দুইটা কম্বাইন, এখানে একটা কম্বাইন ইফেক্ট আছে, কম্বাইন ইফেক্ট আছে, সেটা হচ্ছে হরিজন্টালি লেফটে মুভ করবে 1 ইউনিট, তাহলে এই পয়েন্টটা 1 ইউনিট উপরে মুভ করবে, 1 ইউনিট লেফটে আসবে এই পয়েন্টটা, রাইট? দেখো তো এটার জন্য আবার এই প্লাস ওয়ান এর জন্য কি হবে? প্লাস ওয়ান এর জন্য এটা আবার ওয়ান ইউনিট উপরে যাবে, এটা আবার ওয়ান ইউনিট উপরে যাবে, মানে গ্রাফটা প্রথমে এদিকে ওয়ান ইউনিট আসবে, এসে আবার উপরে one unit উঠে যাচ্ছে। So that is why এই গ্রাফটা তোমার হয়ে যাবে এখন এরকম। এখন প্রশ্ন হচ্ছে গ্রাফটা কেন এরকম হলো? এদিকে one unit আসছে উপর দিকে, আবার এসে এই গ্রাফটা one unit উপর দিকে উঠে গেল। দেখো ব্যাপারটা বুঝতে পারছো কিনা? আমাদের গ্রাফের এখানে দুই ধরনের, দুইটা ইয়ে হলো, কম্বাইন ট্রান্সফরমেশন হলো, প্রথমে গ্রাফটা লেফটে মুভ করলো, তারপর গ্রাফটা উপরে উঠলো। এটা ক্লিয়ার? ওকে, এখন যদি বলি যে আমার তাহলে ফাংশনটা কি চেঞ্জ হলো, ফাংশনটা হলো তাহলে আমার এফ অফ এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান, এটার জন্য ফাংশনটা কি হবে? স্যার x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 1, আমার x টা এক আগে ছিল x, এই যে x ছিল এই x টা চেঞ্জ হবে এখন কি দিয়ে? x প্লাস 1 দিয়ে। তারপর কে মাইনাস 2 ছিল, মাইনাস 2 হোল স্কয়ার, দেখো আমি কিন্তু x কে চেঞ্জ করেছি, x কে চেঞ্জ করেছি x প্লাস 1 দিয়ে, এখানে fx ছিল এটা, সেই x টাকে চেঞ্জ করতে হচ্ছে x প্লাস 1 দিয়ে, তারপর তার বাইরে একটা প্লাস ছিল প্লাস 1, এই যে প্লাস 1 দিয়ে তো সিম্পলিফাই করলে প্রথমে এখানে কি হলো? ওয়ান ইউনিট লেফট আসছে, প্রথমে টু জিরো ছিল না? সেখান থেকে দেখা যাচ্ছে গ্রাফের ওয়ান ওয়ান হলো না টার্নিং পয়েন্টটা? আমরা হ্যাঁ স্কেল দিয়ে করতে পারি অথবা আমাদের কম্প্লিং স্কোয়ার ফর্ম দিয়ে করতে পারছি জিনিসটা। ক্লিয়ার ব্যাপারটা সবার কাছে? দেখো তুমি পরীক্ষায় দুই ধরনের থাকতে পারে, গ্রাফ থাকতে পারে, গ্রাফ থেকে ফাংশন লিখতে হবে, আর কখনো কখনো ফাংশন দেওয়া থাকতে পারে, সেখান থেকে গ্রাফটা ড্র করতে হতে পারে, ঠিক আছে?
ক্লিয়ার ব্যাপারটা এখন? হ্যালো, জি স্যার, জি স্যার, একটু কপি করে নাও, কপি করে স্যার। আমাদের এক্সামে কি স্যার গ্রাফ তারপর ফাংশন দুইটাই থাকতে পারে? হ্যাঁ, এবং দুইটাই থাকতে পারে। আচ্ছা আচ্ছা, ফাংশনটা ড্র করো, গ্রাফটা ড্র করো, দুইটাই হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো কপি হয়েছে। হ্যাঁ স্যার, ডান। আচ্ছা, আমাদের ট্রান্সলেশনের পরে আমাদের আসছে রিফ্লেকশন, ঠিক আছে। রিফ্লেকশন আমরা দুইটা বেসিক রিফ্লেকশনে আমরা ডিসকাস করব। একটা হচ্ছে যে আমাদের হয়তো দেয়া আছে y equals to f of x দেয়া আছে একটা ফাংশন। ওয়ান, ইফ এখানে আমরা কি বলি যে যদি f of x minus x, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে রিফ্লেকশন, রিফ্লেকশন অ্যালং y axis, ঠিক আছে। আর নাম্বার টু হচ্ছে মাইনাস f of x, এটা হচ্ছে রিফ্লেকশন অ্যালং x axis। জিনিসটার মানে কি দেখো, ভেরি সিম্পল। আচ্ছা ক্লাস, আমি একটা মিনিট ব্রেক নিচ্ছি, তুমি একটু কন্টিনিউ করো। আচ্ছা, তাহলে দেখো একটু এখান থেকে, একটা হচ্ছে রিফ্লেকশন অন এক্স অ্যাক্সিস, একটা রিফ্লেকশন অন ওয়াই অ্যাক্সিস। কেন হচ্ছে, কিভাবে হচ্ছে একটু দেখি আমরা। এখন দেখো, গিভেন দ্যাট এফ অফ এক্স ইকুয়ালস টু, আমি সবসময় একটা সিম্পল কার্ভে দেখাচ্ছি বোঝার জন্য। হ্যাঁ, এটা আছে। আমরা যদি এই গ্রাফটাকে, তোমরা জানো এই গ্রাফটা তো অলরেডি আমরা ড্র করেছি, এই গ্রাফটা ড্র করেছি, কি হলো এটা, এরকম না গ্রাফটা, দেখো তো। জি স্যার, গ্রাফটা হচ্ছে এরকম। এখন আমি বললাম যদি গ্রাফের, যদি গ্রাফটাকে যদি আমি এক্সটাকে মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করি, তাহলে এক্সটাকে মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করলে কি হচ্ছে দেখো তো, এটা হচ্ছে না, রাইট? দেখো তো, এক্সটাকে মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করছি, এই যে এক্সটা আছে, এটা বেলো কত, তোমাদের মনে মনে থাকার কথা যে এটা কিন্তু একটা ইভেন ফাংশন, রাইট? জি স্যার, একটা ইভেন ফাংশন। জি স্যার, ইভেন ফাংশন, আমরা এখানে নটনেসে ইভেন হতে হবে সেটা। মানে যদি কোনো ফাংশন কি আমরা কোনো ফাংশনের এক্স কে যদি মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করি, তাহলে এটা আসলে কি হয়, রিফ্লেকশন হয়। এখন প্রশ্ন হলো,
আমাদের এই গ্রাফটাকে যদি আমি ওয়াই অ্যাক্সিস বরাবর রিফ্লেক্ট করি তাহলে কি সেম হয়ে যাচ্ছে না? জি স্যার। হ্যাঁ মানে দেখো এটাকে যদি রিফ্লেক্ট করলে কি হবে, রিফ্লেক্ট করলে এই জিনিসটা চলে আসবে এখানে, এটা চলে যাবে এখানে, জাস্ট আমি ফ্লিপ করলাম ব্রো। হ্যাঁ জি স্যার ফ্লিপ হবে। আচ্ছা মিরর ফ্লিপ, জি স্যার মিরর যেটাকে, মিরর রিফ্লেকশন হলো যেটা। আচ্ছা আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যে ধরো এফ অফ এক্স ইকুয়ালস টু টুয়াইস এক্স মাইনাস সিক্স, আছে টুয়াইস এক্স মাইনাস সিক্স, এটা এটা একটা স্ট্রেট লাইন, তোমরা জানো লিনিয়ার ইকুয়েশন যেহেতু। আমি x = 0 বসালে y কত বলো দেখি, x = 0 বসালে তো -6 স্যার -6 ফাইন, 0 তে -6, আর যদি y y 0 বসাই মানে fx 0 বসাই তাহলে x কত, fx যদি 0 হয় মানে y টা যদি 0, তো এটা y = fx, y 0 হলে x কত, y 0 হলে x হচ্ছে 3, অর্থাৎ y 0 মানে এখান থেকে এটা সমান 0 হলে 3 হ্যাঁ 30 এই পয়েন্টে 30। তো আমরা জানি যে দুইটা এই হলো, এই হলো গ্রাফটা, রাইট? একটু একটু সবাই বোঝার চেষ্টা করি, এই হলো গ্রাফটা, এটা হলো আমাদের এফ এক্স গ্রাফটা। এখন আসো, আমি বললাম না এফ অফ মাইনাস এক্স, তাহলে এফ অফ মাইনাস এক্সটা কি হবে, f of minus x টা -2x + 6, তাহলে দেখো x কে আমরা মাইনাস এ রিপ্লেস করছি, x -2x - -2x - 6 -2x - 6 তো এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা যদি ড্র করি এখানে, আমরা কিভাবে ড্র করবো জিনিসটা সবাই একটু খেয়াল করে দেখে তো, এই ফাংশনটাকে কিভাবে ড্র করবো, মাইনাস টুয়াইস এক্স, অর্থাৎ আমরা এভাবে ট্রিট করতে পারি, আমরা এটাকে ওয়াই ইকুয়ালস টু মাইনাস টুয়াইস এক্স মাইনাস সিক্স এইভাবে ট্রিট করতে পারি, ঠিক আছে? তো বলো দেখি আমাকে, ওয়াই ইকুয়ালস টু মাইনাস টুয়াইস এক্স মাইনাস সিক্স এই গ্রাফটা ড্র করলে কেমন হবে, এক্স ইকুয়ালস টু জিরোতে ওয়াই কত, এক্স ইকুয়ালস টু জিরো বসালে কি হচ্ছে ওয়াই কত, গ্রাফটাকে ড্র করলে গ্রাফটা কেমন হচ্ছে এরকম, তাহলে দেখো তো এটাকে এটাকে রিফ্লেক্ট করে এটা পেলাম না? তারপর আমি আরো দেখাচ্ছি, এটা কপি করে আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, কখন হচ্ছে, কপি হয়েছে সবার? কপি হয়েছে? এখন দেখো একটু বলবেন রিফ্লেকশনের পরে ওটা কি লিখছেন, ডি কোনটা রিফ্লেকশন,
লিখলাম রিফ্লেকশন রিফ্লেকশন অ্যালং অ্যালং ওয়াই অ্যাক্সিস দ্যাট ইজ রিফ্লেকশন অফ অ্যাক্সিস হয়েছে ওকে এখন দেখো আমি একটা এক্সাম্পল দিলাম ধরো তোমাকে বলা হয়েছে এটা হচ্ছে এফ অফ এক্স এর গ্রাফ সিম্পল আর কিছু বলে না দিস ইজ দ্য গ্রাফ অফ এফ এক্স ঠিক আছে দিস ইজ দ্য গ্রাফ অফ এফ এক্স এখন তোমাকে যদি বলা হয় যে ড্র দ্য গ্রাফ অফ ড্র দ্য গ্রাফ অফ এফ অফ মাইনাস এক্স তাহলে তুমি তাহলে কি বুঝতে পারছো কি হবে তাহলে এটা যে গ্রাফটা কেমন হবে রিফ্লেকশন রিফ্লেকশন এবং কি হবে এটাই হয়ে যাচ্ছে আমার এফ অফ মাইনাস এক্স কি বোঝা গেল সবার এইতো কাজে অনেক সময় এই ধরনের একটা হাইপোথেটিক্যাল পিকচারও দেওয়া থাকতে পারে সেখান থেকে তোমাকে বুঝে নিতে হবে জিনিসটাকে ঠিক আছে আচ্ছা এখন আসছে আমাদের যে যদি এফ অফ বা গিভেন দ্যাট ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার এখন তোমাকে বলা হচ্ছে স্কেচ দ্য গ্রাফ অফ মাইনাস মাইনাস এফ এক্স তাহলে মাইনাস এফ এক্স মানে কি মাইনাস এক্স স্কোয়ার না দেখো তো তাই না কারণ তাহলে এই গ্রাফটা কেমন হবে তো আমরা তো প্রথমেই জেনেছি এটা রিফ্লেকশন নাম এক্স এক্সিস আমার যদি অরিজিনাল গ্রাফটা যেহেতু এক্স স্কোয়ারের গ্রাফটা আমরা জানি যেটা হচ্ছে এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ারের গ্রাফ বা ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ারের গ্রাফ সেটা আমরা জানি এখন গ্রাফটাকে যদি এক্স এক্সে বলে রিফ্লেক্ট করি নিচের দিকে হবে উল্টো নিচের দিকে হবে এই যে নিচের দিকে হয়ে গেছে ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমাদের এফ মাইনাস মাইনাস এফ এক্স এর গ্রাফ ঠিক আছে এটা হচ্ছে রিফ্লেকশন এবং এবং এক্স এক্সিস ঠিক আছে তো সো দুইটা ইম্পর্টেন্ট জিনিস আচ্ছা সিমিলারলি আমি যে আরো দেখাচ্ছি যদি আমার এই গ্রাফটা হয় এফ এক্স এর গ্রাফ তাহলে এটাকে যদি রিফ্লেক্ট করি রিফ্লেক্ট করলে এটা হবে মাইনাস এফ এক্স থেকে রাইট ক্লিয়ার ব্যাপারটা হ্যাঁ স্যার ক্লিয়ার স্যার জি স্যার জি স্যার সেটাই একটু কপি করো তারপর আরো অনেক ডিসকাশন আছে সবার কপি হয়েছে এখন আসো আমাদের ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স দেওয়া আছে এখন আমি শুধু বলি যে না ওয়াই ইকুয়ালস টু ধরো এ টাইম অফ এফ এক্স আলটিমেটলি জিনিসটা কি এ হচ্ছে গ্রেটার দেন মনে করো গ্রেটার দেন ওয়ান যদি বলি
কন্ডিশনটা হচ্ছে এটা আসলে কি দাঁড়াচ্ছে এসটা। ফর এক্সাম্পল y equals to f of x equals to ধরো তোমাকে দেয়া আছে x square, very simple. আচ্ছা আবার বললাম যে না y equals to 2 times of f of x, এটা এটার এফেক্টটা কি হচ্ছে, অর্থাৎ এটা 2x square হয়ে যাচ্ছে। তো এটার এফেক্টটা হচ্ছে দেখো আমরা আমি এখানে একটা এ ড্র করি, এটা সুবিধা বেশি। এটা হচ্ছে x, x এর মনে করো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এক্স এর ভ্যালু নিলাম, আর এক্স স্কোয়ার নিলাম, এক্স স্কোয়ার হচ্ছে তার এটা ফোর, এটা ওয়ান জিরো ওয়ান ফোর। তোমরা বুঝতে পারছিছো নাকি কি করছি এটা? হ্যাঁ আচ্ছা, আরেকটা করলাম হচ্ছে টেবিল করলাম, সেটা হচ্ছে ফোর ফোর, যদি এগুলো এত মাইনাস সরি টু এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে টু এক্স স্কোয়ার, এটা টু এক্স স্কোয়ার জন্য এটা কি হবে এইট হবে, এটা টু জিরো টু এইট। ওকে আচ্ছা আমরা একটু ড্র করার চেষ্টা করি, প্রথমে আমরা ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ারটা মানে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার এটা মনে করো, ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার এটা। হ্যাঁ ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার জিরোতে জিরো মনে করো, এই যে জিরোতে জিরো ছিল, ওয়ান এ ওয়ান, ওয়ান এ ওয়ান মনে করো এটা ছিল, টুতে টু মনে করো এখানে ছিল, টুতে টু, একটু সবাই খেয়াল করো টুতে টু, মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান মাইনাস সরি এ টুতে ফোর ছিল, টুতে ছিল ফোর, রাইট, ওয়ান এ ওয়ান টুতে ফোর ছিল মনে করি এখানে ছিল টুতে ফোর। সিমিলারলি এখানে মাইনাস ওয়ান এ ওয়ান কিন্তু মাইনাস টুতে ফোর ছিল, অর্থাৎ গ্রাফটা আমি ড্র করলে এরকম হবে গ্রাফটা, এটা তো বুঝতে পারছো সিম্পলি আমাদের এক্স স্কোয়ার, আমি কেন আমি জানি আমাদের এক্স স্কোয়ার গ্রাফ এরকমই হয়, তারপর আমি জাস্ট পয়েন্ট নিলাম, তার একটা কারণ আছে, আমাদের কি কি পয়েন্ট ছিল, এই পয়েন্টটা ছিল জিরোতে জিরো, এই পয়েন্টটা ছিল ওয়ান এ ওয়ান, এই পয়েন্টটা এখন হয়ে গেছে কি টুতে ফোর, রাইট, সিমিলারলি এটা হচ্ছে মাইনাস টুতে ফোর, এই পয়েন্টটা মাইনাস ওয়ান এ ওয়ান। একটু বড় হইছে মানে এক্স স্কোয়ার এর তুলনায় একটু বড় হইছে গ্রাফটা, না না এখন এটা হচ্ছে এক্স স্কোয়ার, রাইট, এটা হচ্ছে এক্স স্কোয়ার এর গ্রাফটা, এখন আমরা টু এক্স স্কোয়ার এর গ্রাফটা দেখব, এই যে এই গ্রাফটা দেখব। ও আচ্ছা সরি সরি, এটা তাহলে জিরো তে কত, জিরো তে জিরো ঠিকই তো, তাই না, জিরো তে জিরো তো ঠিকই আছে, রাইট, এটা ঠিকই আছে, ওয়ান এ টু হয়ে গেছে, ওয়ান এ ওয়ান ছিল, ওয়ান এ টু হয়ে গেছে, মনে করো এখন এই জায়গায় হয়েছে ওয়ান এ টু, দেখো ওয়ান এ কিন্তু টু হয়ে গেছে, রাইট নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা টু তে কি হলো, টু তে কি হলো, আগে টু তে ছিল ফোর, এখন টু তে হয়ে গেছে এইট, মানে করো একদম অনেক উপর উঠে গেছে, তাই না স্যার? এইট, টু তে এইট উঠে গেছে, যদি আমার ড্রয়িং করার সুযোগ নেই, এখানে বারের উপর উঠে গেছে। তারপর এদিকেও দেখতে পাচ্ছি ওয়ান এ হচ্ছে টু, ওয়ান এ মাইনাস, আর মাইনাস টু তে এইট হয়েছে, সেটাও আমাদের ধরে নিলাম এখানে অনেক উপরে ধরে নিলাম, এখানে দেখো এই যে গ্রাফটা, এই যে ক্যাফে ড্র করলাম একটু নেরো ডাউন হয়ে গেল, আসলে এটা কিভাবে সম্ভব, এই যে নেরো ডাউন বলছো কেন, এটা কিভাবে হলো, এটা মানে আমরা কি করলে এই জিনিসটা হচ্ছে, আপনি একটা ভ্যারিয়েবল গুণ দিয়েছি। হ্যাঁ আচ্ছা দেখো আমরা অনেক সময় ধরো ওই যে আমাদের এলাস্টিক আছে না, বা টানলে কি হয় একটু একটু বড় হয় না, হ্যাঁ হ্যাঁ রাবার ব্যান্ড টানলে বড় হচ্ছে না, তার স্টার্টিং পয়েন্টটা ধরো তুমি দুই আঙ্গুলে এক আঙ্গুলে ফিক্স করে গেছো, অন্য হাত দিয়ে টান দিচ্ছো, রাইট, তাহলে যেখানে ফিক্স ছিল সেখানে কিন্তু ঠিকই থাকতেছে, বাট এটা লম্বা হয়ে যাচ্ছে, ইলংগেট হচ্ছে, রাইট, জি স্যার, শেপটা চেঞ্জ হচ্ছে স্যার। তাহলে এখানে আমরা দেখা যাচ্ছে কোন দিকে টার্নিংটা কোন দিকে যাচ্ছে, এটা টান হচ্ছে আর কোন দিকে এক্সটেন্ড হচ্ছে, উপরের দিকে স্যার এক্সটেন্ড হচ্ছে স্যার, স্যার ওয়াই এর দিকে, হ্যাঁ হ্যাঁ, এটা কোন দিকে তাহলে, হ্যাঁ স্যার ওয়াই এর দিকে মানে উপরের দিকে, উপর দিকে হচ্ছে, তাই তো, উপর দিকে হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি যে এটা হচ্ছে স্ট্রেচেস, স্ট্রেচেস ওয়াই এক্সিস আর স্ট্রেচিং ইন দ্য ওয়াই ডিরেকশন, ইন দ্য ওয়াই ডিরেকশন, ঠিক আছে, স্ট্রেচিং ইন দ্য ওয়াই ডিরেকশন, দ্য ওয়াই ডিরেকশনের বরাবর এটা স্ট্রেচ হচ্ছে, রাইট,
জি স্যার এটা স্ট্রেচিং ইন দা ওয়াই ডিরেকশন স্ট্রেচিং ইন দা ওয়াই ডিরেকশন দেখো ব্যাপারটা ক্লিয়ার কিনা আমি সাধারণত এটাকে টানলে লম্বা হয়ে যেত না এভাবে ওয়াই এর বরাবর টানলে হ্যাঁ স্যার এখানে কি x - 1 দিবেন প্রথমটায় যে 6 এর মধ্যে হ্যাঁ প্রথম হচ্ছে এখানে বসিয়েছি x = - 1 এটা তো -2 ছিল -2 -2 -2 -2 -1 0 1 হ্যাঁ স্যার এখন ঠিক সরি তাহলে এটা এটা হচ্ছে আচ্ছা এখন যদি এমন হতে পারতো যে আমরা আরেকটা ফাংশন দিলাম যে ওয়াই ইকুয়ালস টু হাফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু হাফ অফ এক্স তাহলে এটা কেমন হতো মানে এটা ধরো তাহলে আমার এটা হাফ অফ এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে তা এটা আমি এখানে ড্র করছি তাহলে দেখো আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার y equals x square এটা আমার y equals x square এটা হচ্ছে আমার fx এখন আমার এখানে হাফ যে হাফ ইন্ট্রোডিউস করছি ঠিক আছে মানে আমি এখানে দিয়েছিলাম a 1 থেকে যদি বড় হয় তাহলে কি হচ্ছে মানে এটা 1 থেকে বড় আর এখানে হচ্ছে আমার এটা হচ্ছে 1 থেকে ছোট বা 0 এর মধ্যে ঠিক আছে মানে ফ্যাক্টরটা 1 থেকে বড় হলে কি হয় আর ফ্যাক্টরটা 1 থেকে ছোট হলে কি হয় এই হচ্ছে আমার প্রবলেমটা এখন আগে ছিল 1 থেকে বড় 2 ছিল এটা 3 হতে পারতো বা আমি এখানে হাফ করলাম এতে করে গ্রাফের কি হচ্ছে তো আমরা এখানে যদি একটু ইয়ে করি ড্র করি দেখি দেখো তো কি হচ্ছে এখানে হচ্ছে x মাইনাস 1 দ্যাট ইজ 0 1 এখানে হাফ এক্স স্কোয়ার আমি একবার লিখে ফেলতেছি তাহলে এটা হচ্ছে প্লাস হাফ এটা জিরো এটা প্লাস হাফ তো দেখো এখানে জিরোতে জিরো ছিল আগেরটাই ওয়ানে ওয়ান ছিল কিন্তু এখানে ওয়ানে কি ওয়ান হচ্ছে নাকি ওয়ানে হাফ হয়ে যাচ্ছে ওয়ানে হাফ হয়ে যাচ্ছে আর এইদিকে মাইনাস ওয়ানেও হাফ হচ্ছে তাই না তাহলে আগে ছিল 1 এ 1 এখন হাফ হয়েছে মানে গ্রাফটা তাহলে কি হচ্ছে দেখো তো একটু খেয়াল করো স্ট্রেচিং ইন দা এক্স ডিরেকশন আর কি স্যার দেখো তো গ্রাফটা এরকম হয়ে যাচ্ছে না হ্যাঁ স্যার এক্স অক্ষ বরাবর লম্বা হচ্ছে হ্যাঁ হ্যাঁ স্যার তো এতে করে তো এখন কি দাঁড়ালো তাহলে গ্রাফটার এটা কি হলো তাহলে মানে স্যার দা গ্রাফ ইজ স্ট্রেচিং ইন দা এক্স ডিরেকশন The graph stretching in the x direction. Acha. Graph ta stretching in the x direction. The graph ta ektu boro kore draw korle ektu khyal koro amra eta ki graph ta ke amra ki expand hocche naki value gulo y value gulo kome jacche na bacche. Kunta sir upore ta. Ha? Na na niche ta bolchi niche ki. আমরা বলি এটা কম্প্রেশন ঠিক আছে কমে যাচ্ছে তো তো এটা হচ্ছে কম্প্রেশন মানে কমে যাচ্ছে ঠিক আছে তুমি উপর থেকে চাপে নিচে দিচ্ছ মনে করো আগে জিনিস হচ্ছে এরকম ধরো আগে ওয়ান ওয়ানে ওয়ান ছিল এখন তুমি এটাকে চাপ দিয়ে ওয়ান হাফে নিয়ে আসছো এটা কম্প্রেস করছো না জিনিসটা মানে তো আমরা যখন ইয়ে করি যে ধরো অনেক সময় আমাদের পাইপে যখন পানি থাকে বা সিরিঞ্জে যখন আমরা প্রেশার করি আসলে কি পানির লেভেলটা কমে যাচ্ছে না কম্প্রেশন জিনিসটা অর্থাৎ আমি যদি এরকম চিন্তা করি যে এটা একটা আমার সিলিন্ড্রিক্যাল এখানে ওয়াটার ইয়ে আছে মনে করো আমি এখানে প্রেশার ক্রিয়েট করলাম তাহলে কি ওয়াটার লেভেল আস্তে আস্তে কমে যাচ্ছে না জি স্যার এটাকে বলা হয় কম্প্রেশন এটা কম অর্থাৎ ওয়াই গুলো আমার কম্প্রেস হচ্ছে ছোট হয়ে যাচ্ছে একটু মাইক্রোফোনটাকে মিউট করো
সো সুদীপ্ত বাইন ভাই, সুদীপ্ত মাইকটা অফ করো ভাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যখন ওয়াইল ভ্যালুগুলো কমে যাচ্ছে এটা কম্প্রেশন বলছি, যখন এক্স ভ্যালুগুলো কমে যাচ্ছে সরি ওয়াইল ভ্যালুগুলো বেড়ে যাচ্ছে তখন আমরা এটাকে স্ট্রেচিং বলছি, রাইট? তাহলে আমরা একটু ইয়ে করি, কমেন্ট করছি তো ইন জেনারেল, তাহলে ওয়াই ইকুয়ালস টু এ এফ অফ এক্স, এটা দুইটা কন্ডিশন হতে পারে, এটার দুটো কন্ডিশন হতে পারে। একটা হচ্ছে যদি ওয়ান থেকে বড় হয় তাহলে আমরা বলছি এটাকে স্ট্রেচিং ইন দ্য ওয়াই ডিরেকশন, ঠিক আছে? আর যদি এটা না, যে নেগেটিভ তো হবে না, এটা মানে এখানে যদি ইয়ে হয় তোমার জিরো থেকে ওয়ানের মাঝে হয় তাহলে আমরা বলতেছি এটা কি কম্প্রেশন, ঠিক আছে? কম্প্রেশন ইন দ্য ওয়াই ডিরেকশন, ওয়াই ডিরেকশন বরাবর আমি চেপে ধরছি, চেপে ধরে এটাকে চ্যাপড়া বানিয়ে ফেলছি, ঠিক আছে? কিন্তু স্যার যদি ওই যে রাবার ব্যান্ডের কথা চিন্তা করি তাহলে তো যদি আমরা চ্যাপটা করি তাহলে তো রাবার ব্যান্ডের ওই ডান পাশের বাম পাশটা তো এক্স এর বড়। আচ্ছা তো বড় হয়ে যাচ্ছে, মানে আমরা এবে বলতে যে টেন আমি ওদিকে নিয়ে গেলাম, তাই তো? হ্যালো, আমি আমি এটা চাচ্ছি না এই কারণে বলতে, হ্যাঁ ইউ আর পার্সিয়ালি কারেক্ট যে আমরা বলতে পারি যে এটা স্ট্রেচিং ইন দা এক্স অ্যাক্সিস, ইন দা এক্স অ্যালং এক্স অ্যাক্সিস, রাইট? আবার যখন আমরা 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 দেখব এক্স এর গুলো কিন্তু আবার এক্স গুলো যখন চেঞ্জ হয় তখন আমি কিভাবে বলবো, ওই পারসপেক্টিভে দেখলে আবার তখন স্যার এক্স কম্প্রেস হতে ছিল, হ্যাঁ সেটা বলছি, ঠিক আছে? তখন কিন্তু এক্সটা কম্প্রেস হচ্ছে, এটা কিন্তু ওয়াইটা কম্প্রেস হয়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ ওয়াই ভ্যালু গুলো কমে যাচ্ছে, আমি আরেকটা পারসপেক্টিভ দেখাই তাহলে কম্পেয়ার করতে পারবো। কপি করে নাও কুইক, আমি যেহেতু প্রসঙ্গটা আসছি, আমি কিছু ছোট ছোট কোশ্চেন অ্যারাউন্ড 15 কোশ্চেনের মতো ছোট ছোট কোশ্চেন তোমাদেরকে দেবো। এই কোশ্চেন গুলো হচ্ছে বেসিক কোশ্চেন, এগুলো যদি তুমি জানো ক্যালকুলাসের এ পর্যন্ত যা পড়েছি সেই বেসিক নলেজগুলো তুমি নিজেই রিভিউ করতে পারবা, জাস্টিফাই করতে পারবো যে আমি জানি কি না, ঠিক আছে? ইন এডিশন টু দ্যাট আমি কিছু প্রবলেম দেব, তোমরা বাসায় এগুলো করার চেষ্টা করো, ঠিক আছে? কারণ আসলে আমি কুইজ নিয়ে নেবো, ঠিক আছে? এদের পরে আসলে না প্রথম ক্লাসে সাধারণত নেই না এদের পর পরে, ঠিক আছে? ফর্মুলাটা না জানলে অথবা এই ডেফিনেশনটা না জানলে বা এই টেকনিকটা না জানলে হচ্ছে না, এইরকম কিছু দেবো। আর পাশে আমি কিছু ম্যাথস এর কিছু প্রবলেম দেবো, যে ছোট ছোট প্রবলেম আছে সেগুলো বাসায় করবো, করলে মোটামুটি তোমার সোফার যা ডিসকাস করেছি বেসিকটা একদম কমপ্লিট হয়ে যাবে, যদি তুমি সত্যিকার অর্থে এগুলো আনসার নিজে খুঁজে পাও, ঠিক আছে? তো এটা হলো সবার, স্যার এলএমএস আপলোড দিয়ে দেবেন না, সব এগুলো থেকে আপনি কুইজগুলো নেবেন, তাই না? মানে কুইজগুলো আমাদের দিবেন, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন এখন আমরা যাই নেক্সটে যাই। আচ্ছা এখন দেখো ওয়াই ইকুয়ালস টু আমাদের এফ অফ এক্স দেওয়া আছে, এখন বললাম যে না y equals to f of 2x, এটা কি হলো তাহলে? এখন আমরা কিন্তু কম্পেয়ারটা করতে পারবো আগেরটার সঙ্গে, এটা ঠিক আছে? তো দেখি আমরা কি হচ্ছে এটা, এখানে আমি একটা ডিফারেন্ট একটা গ্রাফ নিয়ে শুরু করছি, ধরে নিলাম এই গ্রাফটা, এটা হচ্ছে এই পয়েন্ট, এটা ওয়ান বা টু মনে করো, এই পয়েন্টটা, এই পয়েন্ট হচ্ছে টু টু, এই পয়েন্টটা টু টু, আর এখানে যে পয়েন্টটা আছে এই পয়েন্ট হচ্ছে 6 2, এটাই মনে করো আমাদের এফ এক্স, এটাই মনে করো আমাদের এফ এক্স। এটা এফ এক্স, এখন তোমাকে বলেছে ওয়াই ইকুয়ালস টু এফ অফ টুয়াইস এক্স, তো এখন কি হবে?
আচ্ছা আমাকে একটু কষ্ট করে বলো দেখি তোমরা, প্রথম কোঅর্ডিনেটটা ছিল কি 2 2 না? হ্যাঁ স্যার। এখানে x এর ভ্যালু কত বলো দেখি, x এর ভ্যালু কত স্যার? 2 2 ফাইন। আর এখানে এখানে এই 6 2 ছিল, 6 2 তে আমার x এর ভ্যালু কত? 6 6 6 ওকে ফাইন। কিন্তু আগে ছিল এগুলো x এর ভ্যালু, কিন্তু এখন x কে ওরা কি দিয়ে রিপ্লেস করেছে? 2x 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 কেন কি করেছে তারা? তারা আগের এক্সটাকে রিপ্লেস করছে 2x দিয়ে, তাই না? তো সো আমার আগে ছিল x equals to 1, সেই x equals to ছিল 2, সেই x ভ্যালুটাকে 2x দিয়ে রিপ্লেস করেছে, সো আমি 2x দিয়ে রিপ্লেস করেছি। হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে আমার দেখে গেল যেখানে x 2 ছিল সেখানে কি হয়ে গেল, x 1 হয়ে গেল। তাহলে আমার 2 2 যে টার্নিং পয়েন্ট বা পয়েন্টটা ছিল, এই পয়েন্টটা কি চেঞ্জ হলো তাহলে? এটা 1 2 হয়ে গেল, দেখো তো বুঝতে পারছো কিনা? জি স্যার, x এর মান তো 1 হয়ে গেছে, তাহলে তো 1 2 হওয়ার কথা। এটা কি ক্লিয়ার সবার দেখো তো? জি স্যার। তো আবার আমি আবার বলছি, আমাদের এখানে দুইটা কোঅর্ডিনেট আছে, একটা হচ্ছে 2 2 আর একটা হচ্ছে 6 2। আমরা জানি x এর ভ্যালু প্রথম কোঅর্ডিনেটে x এর ভ্যালু 2, দ্বিতীয় কোঅর্ডিনেটে x এর ভ্যালু হচ্ছে 6। তো x equals to 2 বসালাম, কিন্তু আমাদেরকে ফাংশন হচ্ছে f of 2x, মানে all x এর স্যার চেঞ্জ বাই 2x। তো আমি কি করলাম, ঠিক আছে আমার আগে x equals to 2 ছিল, এখন সেই x কে চেঞ্জ করতে হবে 2x দিয়ে। তাহলে x equals to কত পেলাম? 1 1 1 স্যার। তাহলে আমার 2 2 পয়েন্টটা 1 2 হয়ে গেল, কারণ এই 2 তো চেঞ্জ হয়ে গেছে, রাইট? Yes sir. Yes sir. Similarly, আবার বলছি x এর ভ্যালু আরেকটা 6 ছিল, আমাকে তো বলাই হয়েছে যে গ্রাফের x গুলোকে 2x এ রিপ্লেস করো, তাহলে x = 3 হয়ে যাচ্ছে। 3 হয়ে যাচ্ছে। তাহলে আমার যে পয়েন্টটা ছিল 6 টু পয়েন্টটা, 6 টু পয়েন্টটা এই পয়েন্টে চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে? হ্যাঁ 3 টু 3 টু 2 টু হয়ে যাচ্ছে। তাহলে আমরা দুটো বেসিক চেঞ্জ দেখলাম, যে আমার এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে বিকজ অফ দিস ট্রান্সফরমেশন। তাহলে আমি যদি এখানে ড্র করি, আমার 2 2 পয়েন্ট হয়ে গেল 2 1, ধরো 2 1 মনে করে এই পয়েন্টটা 2 1, ঠিক আছে? আচ্ছা, ইজ দেয়ার এনি চেঞ্জ ইন 0 0 পয়েন্ট? 0 0 পয়েন্ট কোনো চেঞ্জ হবে না? তো না স্যার, সেমই থাকবে, সেমই x 0 হলে 2x = 0 মানে 0 0 থাকবে, ঠিক আছে? ওকে। আচ্ছা তাহলে আমাদের 6 2 পয়েন্টটা হয়ে যাচ্ছে, এখন কি পয়েন্ট দেখো তো 6 2 পয়েন্টটা? 3 2 3 2 স্যার, 3 2। তাহলে মনে করো সরি, এটা হচ্ছে এটা ভুল হলো, এই পয়েন্টটা হয়ে যাচ্ছে উল্টা হয়েছে স্যার, 1 1 2 না স্যার, 1 2 এটা 1 2 হলে 1 2 মানে আমার পয়েন্টটা এখানে আসছে, রাইট? 1 2 পয়েন্ট এখানে আসছে না? জি স্যার। আগে তো 2 তে 2 তে 2 ছিল, এখন 1 এ 2 হয়ে গেছে, দেখো সব এই যে 1 এ 1 এ 2 হয়ে গেছে, তারপর ছিল 6 2, 6 2 টা হয়েছে 3 2 3 2। তাহলে 3 মনে করো, এটা 3 2 মনে করো, এই জায়গাটা তার মানে দেখতে পাচ্ছি, দেখো দেখতে পাচ্ছি আমার এরকম হলো একটা, দেখো তো ব্লু কালার দিয়ে যে গ্রাফটা ড্র করলাম, আমি ডিফাইন্ড ওয়েতে ড্র করি, আমার গ্রাফটা এরকম এরকম হয়ে যাচ্ছে, এতটুকু হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে 1 এ 2 আর এই পয়েন্টটা হচ্ছে 3 2। অথচ আমার ছিল কোনটা? আমার ছিল কিন্তু এই সবটা ছিল 2 2 আর 6 2 ছিল, এই হচ্ছে আমার এই গ্রাফটা ছিল এবং এই গ্রাফটা এরকম হয়ে গেল, রাইট? কি হলো এখন বলো দেখি জিনিসটাকে, এটা কি হলো বলো দেখি? 3 6 হওয়ার কথা না স্যার, 3 2 কেন রইলো স্যার? হ্যাঁ বলো স্যার, 3 2 কেন রইলো স্যার? ওয়াই ওয়াই কেন 6 2 হলো, 3 2 হলো, 6 2 ছিল স্যার, এটা 3 2 কেন হলো স্যার? 3 6 হওয়ার কথা না, কেন 3 6 হবে? দেখো তো চেঞ্জই হয়নি আমার, আমার পয়েন্ট ছিল ফাংশন দিয়ে বুঝলে ভালো হবে, না না ফাংশন দিয়ে বুঝলে আরো কমপ্লিকেটেড হবে বিধায় আমি গ্রাফ দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ ফাংশন দিয়ে বুঝবেই না, দেখো আমার এটা x এর ভ্যালু, এটা হচ্ছে y এর ভ্যালু, রাইট? এটাকে বুঝেছো? Yes sir। ওরা বলছে যে x টাকে 2x এ রিপ্লেস করতে, তাহলে ঠিক আছে আমি x টাকে 2x এ রিপ্লেস করলাম, এটা তো বলা হয়েছে তাই না, x is replaced by 2x। থ্রি হচ্ছে না?
হ্যাঁ স্যার অবশ্যই তো সো তাহলে ওয়াই অপরিবর্তিত থাকবে স্যার তার মানে আমার যে পয়েন্টটা যে পয়েন্টটা 6 টু ছিল সেই পয়েন্ট এখন 3 টু হয়ে গেছে 3 টু হয়ে যাবে কি এখন বুঝতে পেরেছো হ্যালো আচ্ছা তো সো এখন প্রশ্ন হচ্ছে আমার গ্রাফটা কি হলো এতে করে টোটালটা আমি দেখতে পাচ্ছি এখন কিন্তু আমি ড্র করলাম গ্রাফটা আমার গ্রাফটা ছিল কত বড় এখন গ্রাফটা কি হলো আচ্ছা দেখো তো এই গ্রাফটাকে যদি তুমি ধাক্কা দিয়ে মনে করো তুমি এইদিকে ধাক্কা দিচ্ছ ধাক্কা দিয়ে কিছু চেপে দিয়েছো দেখো তো এভাবে চাপিয়ে দিয়েছো না কমপ্রেস হলো এটা হ্যাঁ এটা এটা চেপে গেল না এদিকে সবাই মিলে মনে করো ধাক্কা দিচ্ছে ধাক্কা দিয়ে এটা কি চেপে গেছে না এইদিকে দেখো তো হ্যাঁ তাহলে আমি সে কথাই বলতে যাচ্ছি তাহলে y equals to f of ধরো ax হ্যাঁ ax এখানে বললাম এবং আমি বললাম এটা greater than 1 যেহেতু আমি এখানে 2 নিয়েছি a greater than 1 তাহলে এটা কি করছে এটা কম্প্রেশন অ্যালং x axis দেখো বুঝতে পারছো কিনা এটা তাহলে কম্প্রেশনে কি হয় কম্প্রেশনে আমরা ছোট করে ফেলি এখন কম্প্রেশনের প্রেশারটা আমরা কি x বরাবর দিচ্ছি নাকি y বরাবর দিচ্ছি আগে কিন্তু আমরা y বরাবর দিয়েছিলাম কেন দেখো x বরাবর স্যার এই যে আগে y বরাবর দিয়েছিলাম আগে এভাবে দিয়েছিলাম এখানে এই পয়েন্টটা নিচে নেমে গেছে চাপ দিয়েতে এই পয়েন্টটা নিচে নেমে গেছে আর এখন কিন্তু আমাদের জন্য আমরা এদিকে চাপটা দিচ্ছি এদিকে চাপটা দিচ্ছি x axis উপর চাপটা দিচ্ছি এখানে আমার ছিল এই জায়গায় এটা চেপে অর্ধেক হয়ে গেছে তাহলে এটা হচ্ছে কম্প্রেশন অ্যালং x axis ঠিক আছে ক্লিয়ার ব্যাপারটা দেখো অনেকখানে অনেকখানে আছে অনেকে কিন্তু কন্ট্রিবিউট করছে না দুই চারজন শুধু মানে আমি জানি না বাকিরা এখানে আদৌ প্রেজেন্ট কিনা যেহেতু অনলাইনে ক্লাস তোমাদের পার্টিসিপেশনটা খুব দরকার এবং না বুঝলে বলা দরকার আমি যে টোনগুলো শুনছি যারা রেসপন্স করছে প্রত্যেকটা ক্লাসে কিন্তু সীমাবদ্ধ থাকছে হতে পারে বাকিরা খুব ইন্ট্রোভার্টেড চুপচাপ থাকছো কথা বলো না কিন্তু সবই বুঝেছো কিন্তু আমার পক্ষে বোঝা সম্ভব হচ্ছে না ঠিক আছে ক্লাস হতো ফিজিক্যাল ক্লাস হতো তোমাদের ফেশিয়াল এক্সপ্রেশন দেখে বুঝতে পারতাম কে কতটুকু বুঝেছ আচ্ছা তাহলে এখন আসো এটা গেল আর একটা সিমিলারলি যদি এমন হয় যে না আমাদের এখানে ওয়াই ইকোয়ালস টু ওয়ান থার্ড অফ সরি ওয়াই ইকোয়ালস টু এফ অফ ধরেন বললাম ওয়ান থার্ড অফ এক্স ঠিক আছে এতে করে আমার এই গ্রাফটার কি চেঞ্জ হলো দেখি তাহলে ওয়ান থার্ড অফ এক্স দেখে একটু সবাই আমি রাইট হ্যান্ড পার্টটা একটু মুছে দিচ্ছি এতে করে আমার গ্রাফটার কি চেঞ্জ হচ্ছে তো এখন প্রশ্ন হলো যেটা আমাদের গ্রাফের কি চেঞ্জ হলো সেটা তো পয়েন্টসগুলো চেঞ্জই বলে দিচ্ছে তাই তো আমাদের এখানে পয়েন্ট আছে কয়টা পয়েন্ট বেসিক্যালি তিনটা পয়েন্ট একটা হচ্ছে 00 পয়েন্ট এই পয়েন্টটা 00 পয়েন্ট আর তো হচ্ছে স্যার 22 আর তো হচ্ছে 22 পয়েন্ট আর তো হচ্ছে 62 পয়েন্ট আমরা দেখব এই পয়েন্টগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে তো একটা জিনিস তোমাদের কাছে ক্লিয়ার হওয়া উচিত যে আমার x চেঞ্জ হচ্ছে বাট নট y তার মানে এখানের y টা সেম থাকবে এখানের y সেম থাকবে এখানের y সেম থাকবে রাইট শুধু x গুলো আমার চেঞ্জ হবে রাইট আচ্ছা আগে দেখো তো আমার এই এই প্রথম পয়েন্টে এই পয়েন্টটায় x কি ছিল x 0 ছিল না জি স্যার আচ্ছা কিন্তু x কে কি দিয়ে চেঞ্জ করছি আমরা 1 3rd দিয়ে 1 3rd আলটিমেটলি কি x 0 আসছে তো আলটিমেটলি x 0 ই থাকছে না আমাদের 0 0 ই থাকছে স্যার হ্যাঁ 0 টা 0 দিয়ে থাকছে জিনিস আচ্ছা এখানে আমার x ছিল কত 2 ওরা বলছে যে না 2/3 হবে এখানে x কে ওরা বলতেছে যে তুমি এটা 1/3 x কে 1/3 অফ x দিয়ে রিপ্লেস করো তো সো আমি 1/3 অফ x ইকুয়াল টু 2 লিখলাম দেয়ারফর x কত হয়ে যাচ্ছে তাহলে 6 x হয়ে যাচ্ছে 6 তাহলে আমার এই পয়েন্টটা 6 টু হয়ে যাচ্ছে নাকি यस স্যার আচ্ছা আর এখানে ছিল x ইকুয়াল টু 6 12 আর এখানে x এর পরিবর্তে 1/3 বসাবো 1/3 ইকুয়াল টু 6 সো x ইকুয়াল টু 18 তাহলে এটা হচ্ছে 18 তো এখন তুমি দেখো এতে করে আমার গ্রাফটা 0 তে 0 ছিল
আগে 2 তে 2 ছিল না হয় এখন 6 এ 2 হয়ে যাচ্ছে এখানে চলে যাচ্ছে আর একটা 18 মানে 18 তো অনেক বড় তুমি গ্রাফটা খেয়াল করে দেখো এটা এরকম হয়ে যাচ্ছে না গ্রাফটা এটা ছিল আমার 6 এ 2 তারপর 18 এ 2 এই ধরে নিলাম 18 টু এখানে বেশি এ করতে পারলাম না কি দেখো তো গ্রাফটা কি হলো স্যার লম্বা হয়েছে স্যার এই চক্র বরাবর তুমি x এলং x এক্সিস 10 এ বড় করেছো না স্যার হ্যাঁ স্যার তাহলে এটা কি হলো তাহলে এটা স্ট্রেচিং স্ট্রেচিং এক্সিস হ্যাঁ আমরা লিখতে পারি তাহলে এটা স্ট্রেচ এলং x এক্সিস তাহলে আমরা এখন আসো আগে বলছিলাম কম্প্রেশন তাহলে এখন কম্প্রেশন হচ্ছে y equals to f of ax কিন্তু এর ভ্যালুটা যদি কোনো ফ্র্যাকশন হয় প্রপার ফ্র্যাকশন ঠিক আছে তাহলে এটা হচ্ছে স্ট্রেচিং অ্যালং x এক্সিস ওকে একটু কপি করুন হ্যাঁ সব কি স্যার অ্যাপ্রক্সিমেট ড্রয়িং মোটামুটি একটু স্কেল ড্রয়িং করে করব যে হ্যাঁ তুমি যেমন আমি এখানে যদিও লিখলাম এখানে এখানে লিখলাম 6-2 এক্স্যাক্টলি 6-2 না হলেও এটা বোঝা যাচ্ছে যে এটা 18 টু বলছি কিন্তু আমি রিলেটিভ পয়েন্টগুলো আইডেন্টিফাই করতে পারছি ও আছে এটা 18 টু ঠিক আছে ও আছে এটা মানে রিলেটিভ চেঞ্জটা আমি বুঝতে পারছি ঠিক আছে তাহলে যে কন্ডিশনটা যদি আবার একটু বলতেন 0 less than a less than 1 কি বললো আবার বলো কথা বুঝিনি স্যার যে কন্ডিশনটা 0 less than a less than 1 ও আচ্ছা এটা মানে হচ্ছে কি এটা এটা লিখছি এই কারণে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ছিল 2x মানে এটা ছিল 2 মানে 1 থেকে বড় হ্যাঁ আর পরেরটা দেখলাম যে না ফ্র্যাকশন ফ্র্যাকশন মানে তো 0 প্রপার ফ্র্যাকশন মানে তো 0 থেকে 1 তো এই দুটো কন্ডিশন মানে হচ্ছে যে আমার এর ভ্যালুটা কত তার উপর ডিপেন্ড করে কম্প্রেশন হচ্ছে এবং স্ট্রেস হচ্ছে এটা কি 1 থেকে বড় নাকি এটা প্রপার ফ্র্যাকশন প্রপার ফ্র্যাকশন হলে কম্প্রেস কি হচ্ছে স্ট্রেস হয়ে যাচ্ছে আর যদি তোমার এটা ইন্টিজার হয় একটা 1 থেকে বড় হয় এর ক্ষেত্রে তাহলে এটা কম্প্রেস হচ্ছে জিনিসটা ঠিক আছে একটু কপি করে আমি সামারি করছি আমি আর একটি সুন্দর একটা কম্প্রেশন দিচ্ছি তোমাদেরকে মনে রাখার জন্য তার মানে স্যার আমরা এর মান যদি 1 এর থেকে বড় হয় তাহলে স্যার ছোট আসছে আমাদের গ্রাফ হ্যাঁ যদি ছোট মানে এর মানটা যদি 1 এর থেকে বড় হয় তাহলে আমাদের গ্রাফটা ছোট হয়ে আসছে আচ্ছা কেন আচ্ছা মনে করো আগে আমি বললাম এই তোমাদেরকে 10টা আপিল দিয়ে বললাম ঠিক আছে তোমরা শেয়ার করো 5 জনে পরে বললাম না 10 জনে শেয়ার করো তাহলে কি হবে একই জিনিস কিন্তু শেয়ার করছি 10 জনে মানে আগে ছিল x এখন 2x হয়ে গেছে তাহলে কমে যাচ্ছে না হ্যাঁ স্যার অবশ্যই এটাই কি তাহলে এখন আমরা কে কপি করে বাকি আছো একটু ঠিক আছে টেক ইউর টাইম কুইক আচ্ছা তাহলে এখন আমরা যদি একটু কনফিউশন নিয়ে আসি কি দেখতে পাচ্ছি তাহলে ট্রান্সফরমেশনের ব্যাপারে এফ অফ এক্স প্লাস মাইনাস এ এটা হচ্ছে হরাইজন্টাল ট্রান্সলেশন তাই না এফ অফ এক্স বাইরে প্লাস মাইনাস এ সেটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল ট্রান্সলেশন
তারপর এফ অফ আমরা যদি এখানে দেখলাম যে এ যদি সামনে দিই এফ অফ এক্স এটা হচ্ছে এবং কন্ডিশন হচ্ছে এ গ্রেটার দেন ওয়ান তাহলে এটা হচ্ছে মনে আছে কি হচ্ছে দেখো তো এই যে সরি এখানে আমরা কি করেছি দেখো এখানে আমরা বাইরে বাইরে স্ট্রেচিং ইন দা ওয়াই ডিরেকশন স্ট্রেচিং along y axis বা in the y direction আর যদি a কি হয় 0 থেকে বড় 1 থেকে ছোট তাহলে সেটা হচ্ছে কম্প্রেশন না কম্প্রেশন along y axis তারপর ছিল আমাদের f of ax ঠিক আছে ভিতরে যদি থাকে তাহলে যদি ওয়ান থেকে বড় হয় তাহলে এটা কম্প্রেশন হয়ে যাচ্ছে আর যদি এটা ওয়ান থেকে বড় হয় তাহলে এটা হচ্ছে স্ট্রেচিং অ্যালং এক্স এক্সিস ঠিক আছে আচ্ছা একটা জিনিস খেয়াল করো আমরা এটা এবং এটা এর মধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছি যে অপোজিটই কাজ করে আমাদের যখন এক্স প্লাস এ দেয় সাধারণত আমাদের মনে হচ্ছিল যে এটা এদিকে যাওয়ার কথা কিন্তু অ্যাকচুয়ালি যাচ্ছে এদিকে একটা কনফিউশন আর এখানে জিনিস আছে অথবা এক্স মাইনাস এ এদিকে যাওয়ার যাচ্ছে এদিকে মনে হচ্ছিল যে এটা এদিকে যাওয়ার কথা আচ্ছা আবার দেখো এখানে এফ অফ এ এক্স মনে হচ্ছে যে এক্সগুলো বড় হওয়ার কথা কিন্তু এক্স ছোট হয়ে যাচ্ছে আর যখন এফ অফ ওয়ান বাই এ এক্স তখন মনে হচ্ছিল কি কমার কথা স্যার এইটা বাড়তে চলে যাচ্ছে আসলে হ্যাঁ একটা জিনিস খেয়াল করো কাজ করতেছে একটা তার মানে হচ্ছে কি খেয়াল করো এটা এবং এটা আলটিমেটলি কিন্তু এক্স কে এফেক্ট করছে না দেখো এটা কিন্তু এক্স কে এফেক্ট করছে এটা কিন্তু এক্স কে এফেক্ট করছে রাইট জি স্যার আমার নোটটা খেয়াল করো তাহলে দেখবো মনে রাখবে জিনিসটা যে নোটটা হচ্ছে এনি চেঞ্জ ইন ইন দ্য এক্স এনি চেঞ্জ ইন দ্য এক্স ইন দ্য এক্স ডিরেকশন নাই বলতেছি না একটা দেখো এটা কিন্তু এক্স এর চেঞ্জ ঠিক আছে এটা এনি চেঞ্জ ইন দ্য এক্স ডিরেকশন has an opposite action মানে প্লাস থাকলে মাইনাসের মতো কাজ করছে মাইনাস থাকলে প্লাসের মতো কাজ করছে মাল্টিপ্লিকেশন থাকলে ডিভিশনের মতো কাজ করছে ডিভিশন থাকলে মাল্টিপ্লিকেশনের মতো কাজ করছে কথাটা কি বুঝতে পেরেছো এনি চেঞ্জ ইন দ্য এক্স ডিরেকশন হ্যাজ এন অপোজিট অ্যাকশন রাইট নাম্বার টু হচ্ছে any change in the y acha ami ekhane direction ta na likhe in the x eta bolai bhalo direction ta bolchi na and similarly any change in the y has similar effect othoba action eka to mane ki dekho plus a diyecho উপর উঠবে প্লাস দিলে মাইনাস দিয়েছে নিচে নামবে এখানে টু দিয়ে মাল্টিপ্লাই করেছো টু দিয়ে মাল্টিপ্লাই হবে এখানে যদি টু দিয়ে ডিভাইড করো টু দিয়ে ডিভাইড হবে
তার মানে ব্র্যাকেটের ভিতরে যে কোনো চেঞ্জ, ব্র্যাকেটের ভিতরে যে কোনো চেঞ্জ এক্স কে এফেক্ট করে এবং অপোজিটলি এফেক্ট করে, আর ব্র্যাকেটের বাইরের চেঞ্জগুলো ওয়াইকে। দেখো এটাও ব্র্যাকেটের বাইরে ছিল, এটাও ব্র্যাকেটের বাইরে ছিল। তো ট্রান্সফরমেশনে, ট্রান্সফরমেশনে ব্র্যাকেটের বাইরের যে চেঞ্জগুলো সেগুলো ওয়াইকে এফেক্ট করে, আর ব্র্যাকেটের ভিতরে যে চেঞ্জগুলো সেগুলো এক্স কে এফেক্ট করে এবং অপোজিটলি এফেক্ট করে। স্যার নেট একটু প্রবলেম করছিল স্যার, নোটগুলো কি লিখেছেন একটু বলবেন। এনি চেঞ্জ ইন দ্য এক্স হ্যাজ অ্যান অপোজিট অ্যাকশন, এনি চেঞ্জ ইন দ্য y has similar effect বা similar action, ঠিক আছে। না না বলছি কি যে যখন ভিতরের চেঞ্জ গুলো হয়, ভিতরের চেঞ্জ গুলো হচ্ছে x কে এফেক্ট করে আর বাইরের চেঞ্জ গুলো y কে এফেক্ট করে। মানে এখানে ভিতরে a ছিল ব্র্যাকেটের ভিতরে, এখানেও ভিতরে এসেছিল, এই এফেক্টগুলো এক্স কে পড়ে, আর এখানে বাইরে এসেছিল, এখানে বাইরে এসেছিল, এই এগুলো ট্রান্সফরমেশন ওয়াই কে এফেক্ট, ঠিক আছে। ক্লিয়ার সবার? জি স্যার। আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি, আর আমি যে দুইটা ফাইল তোমাদেরকে অ্যাটাচ করবো আশা করছি কালকের মধ্যে পারবো, তোমরা এগুলো অ্যাকর্ডিংলি পড়বা, কারণ এতে গাইডলাইনস, এটার উপর ডিপেন্ড করে কুইজের মতো একটা আমি নেব। আমি ক্লাসের শুরুতেই বলছিলাম যে মাঝে মাঝে আমি ভাইবা নেব, কখনো কখনো প্রেজেন্টেশনও তোমাদের হতে পারে, ম্যাম শুনে অবাক হতে পারে ম্যাথসে আবার কী প্রেজেন্টেশন, হ্যাঁ তুমি বলবা অনেক কিছু বলবা, আমি বলবো এই এরিয়াতে কী কী শিখেছো বলো, কারণ এখন কিছু করার নাই, তুমি কতটুকু জেনেছো আমাকে জানতে হবে, ঠিক আছে। না জানলে স্যার, স্যার প্রেজেন্টেশন কি গ্রুপ প্রেজেন্টেশন নাকি সলো প্রেজেন্টেশন? এটা সলো প্রেজেন্টেশন, ঠিক আছে। এখন ম্যাথসের পারফরম্যান্স তো, এর সলো প্রেজেন্টেশন এবং কি হবে এগুলো প্রপার গাইডলাইন তোমাদেরকে দেওয়া হবে, হ্যাঁ ঠিক আছে। ওকে স্যার। মাথায় দেখো আলাদা মার্কস আছে নাকি? হ্যাঁ আমি তো অ্যাসেস করতে হবে তোমাদেরকে, কেশ কতটুকু শিখেছো না শিখেছো, হ্যাঁ না মার্কসের কথা বলতেছি, মানে আলাদা কোনো মার্কস আছে কিনা ভাইবার, মানে আমি আমার এই মার্কস আমি অন্য জায়গায় কনভার্ট করলাম, যে যারা কুইজও খারাপ করেছে আমি এখান থেকে টেনে নিয়ে ওইখানে গেলাম, ওইখান থেকে আমার কথা হচ্ছে তোমাদেরকে বেনিফিট দেওয়া, বাট আই হ্যাভ টু এনশিওর যে ইউ নো, ঠিক আছে। আমার এতটুকুই দরকার, হ্যাঁ কারণ তোমাকে যদি সবাইকে যদি মেয়ে দিই আমার তো আপত্তি নাই, তুমি আর্ন করছো পেয়েছো, বাট আমাকে জাস্টিফাই করতে হবে যে না তুমি ভালো জানো তাই দিয়েছি, হ্যাঁ বুঝতে পারছি, আমাকে সেই মানে সুযোগটা করে দেবে তোমরা, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আচ্ছা রেসপন্স প্লিজ, নাবিদ হুসেন, এবিএম নাবিদ হুসেন, রাইসুল ইসলাম, ইয়েস স্যার, রবিউল ইসলাম স্যার, ও চ্যাটের রোল নাম্বার আইডি দিয়ে গেছে স্যার। আচ্ছা রবিউল ইসলাম দেখে নিব। আচ্ছা রবিউল ইসলাম স্যার, রাইসুল প্রেজেন্ট স্যার, ও সরি সরি, ও প্রেজেন্ট, রবিউল ইসলাম স্যার, রবিউল ইসলাম স্যার চ্যাটে আইডি দিয়ে গেছে স্যার, রাইসুল প্রেজেন্ট না? জি স্যার। হ্যাঁ সরি পেস্ট হয়ে গেল আমার। হ্যাঁ রশিদ, মাহবুব রশিদ স্যার, আব্দুল আজিজ, আব্দুল আজিজ, মির্জা হাবিব প্রেজেন্ট স্যার, ওকে, মোহাম্মদ জাওয়াদ, ইয়েস স্যার, উদয় শঙ্কর, উদয় শঙ্কর, হ্যাঁ রিফাতুল আলী প্রেজেন্ট স্যার, শাহরিয়ার, শাহরিয়ার রহমান, আল রাফি নয়ন, আল রাফি নয়ন অ্যাবসেন্ট মেহেদি হাসান সৈকত হোসেন জয় সাহা স্যার, উচ্চ ইয়াতে স্যার রোল লিখে গেছে স্যার, এই কমেন্টসে ও প্রেজেন্ট, জি স্যার প্রেজেন্ট ছিল, নেটওয়ার্কের প্রবলেম ছিল,
14 নাম্বার স্যার জয় সাহা পর্যন্ত হয়েছে হ্যাঁ জয় সাহা প্রেজেন্ট না হ্যালো জয় সাহা প্রেজেন্ট হাসান আহমেদ শাকিল প্রেজেন্ট স্যার বিজয় মুন্সি প্রেজেন্ট স্যার জাহিদুল ইসলাম প্রেজেন্ট স্যার নিয়ামুল ইসলাম প্রেজেন্ট স্যার জান্নাতুল নাইম প্রেজেন্ট স্যার আবু সাইদ ইয়েস স্যার রামি স্যার প্রেজেন্ট স্যার আমি খুঁজে পাইনি কিন্তু আজকে ক্লাসে হ্যাঁ নাইম খান ইয়েস স্যার প্রেজেন্ট প্লিজ সুদীপ্ত ইয়েস স্যার প্রেজেন্ট নূর আজমি তানজিম মাহমুদ প্রেজেন্ট স্যার নূর আজমি জি জি প্রেজেন্ট স্যার নূর আজমি আছে জি স্যার আচ্ছা দারিয়ান প্রেজেন্ট স্যার অল মুভমেন্ট অল মুভমেন্ট তাইরিন তাইরিস্তা ফাহাদ প্রেজেন্ট স্যার সাব্বির হোসেন সৌরভ প্রেজেন্ট স্যার শায়ন্ত স্বপ্নিল প্রেজেন্ট স্যার শাহাদ ইসলাম ইভান প্রেজেন্ট স্যার তানবির হাসান Present sir. Zaki Ahmed. Present sir. Mohammad Abdul Sami. Present sir. Mohit Khan. Present sir. Mohammad Mahir Mushtiq. Present sir. Abdullah Khan. Present sir. Ronak Azam. Present sir. Farah Ahmed. Farah Ahmed. Taslim Ahmed. Present sir. Ishma Mahmud. Present sir. Naimul Islam Raghib. Present sir. Naimul Islam. Present Zubayer. Sir. Naimul Islam. Okay. Zubayer Ahmed Anik. Nafil Mohib. Nafil Mohib Shafi. জুবাইর আহমেদ অনিক আছে না ছিল না জুবাইর আহমেদ অনিক হ্যালো ছিল লাস্টের জন্য স্যার ওই যে কত নাম্বার ছিল সবার শেষে লাস্ট একদম লাস্ট ঠিক আছে স্যার রোল 15 এ কোয়ার্টিনাল দা ঠিক আছে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ রোল 15 এ চেক করব রোল কত 15 মাদেশন সাথে 15 মেজর সাথে হ্যাঁ প্রেজেন্ট দেওয়া হয়েছে থ্যাঙ্ক ইউ লেট রেজিস্ট্রেশনের প্রেজেন্স গুলো কি দেওয়া হয়েছিল হ্যাঁ হ্যাঁ দেওয়া হয়েছে স্যার আমার মনে হয় একটা মিস গেছে এই মুহূর্তে আমি ভেরিফাই করতে পারছি না বাকিগুলো ক্লাস করো দেখা যাক কি হয় ঠিক আছে ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম ভালো থেকো আর যে ওয়েলকাম সিস্টেম আর যেগুলো আমি দেবো যে নোটসগুলো সেগুলো বাসায় একটু পড়ে প্রিপারেশন নিয়ে আসবে ঠিক আছে আর আমি স্যার আসসালামু আলাইকুম ইদ মোবারক স্যার আসসালামু আলাইকুম ভালো থেকো সবাই ইদ মোবারক স্যার ইদ মোবারক ইদ মোবারক স্যার মোবারক স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার হ্যাঁ বলো হ্যালো স্যার হ্যালো স্যার যে কাউন্সেলিং আওয়ারের কথা বলতেছিলেন এটা কি হ্যাঁ স্যার কাউন্সেলিং আওয়ারের কথা বলতেছিলেন তখন এটা কি স্যার আমরা যে কোনো টাইমে নিতে পারবো নাকি শুধুমাত্র সকাল বেলায় তোমরাই তো বলো সকালে নেওয়ার জন্য ঠিক আছে হ্যাঁ সকাল বেলা আমি তো দিয়েছিলাম কয়েকটা সময় দিয়েছিলাম সবাই বলেছে তাহলে সকালেই রাখেন অন্য কোনো সময় সমস্যা হচ্ছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তারপরে এই সমস্যা নেক্সট ক্লাসে আলোচনা করি দেখা যাক ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম স্যার ঈদ মোবারক
ওকে।